বলছে খবরদার, যখন তোমার বন্যা হবে আমরা পাহাড়ের উপরে চড়ে যাব, বন্যার পানি আমাদের স্পর্শ করতে পারবে না। আল্লাহ বলছে এইরকম আরো নতুন নতুন গজল ও ওয়াজ প্রতিদিন পাওয়ার জন্য অ্যানিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال الله عز وجل في موضع آخر بسم الله الرحمن الرحيم وإن كنتم مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين وقال الله عز وجل في موضع آخر بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته وقال الله عز وجل في موضع آخر بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحياني ومن أحياني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم سيأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا رسمه سيأتي على الناس زمان لا يبقى من القرآن إلا اسمه وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা জিকির আজকার তসবি তেলাওয়াত সেই বিশ্ব স্রষ্টা মহান আল্লাহর দরবারে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন এবং তার মধ্যস্থলে যা কিছু আছে সব তিনি সৃষ্টি করেছেন এবং সকলের রক্ষাকর্তা একমাত্র তিনি। সেই মহান আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে ইমানদার করেছেন এবং আজ আল্লাহর কালাম কোরআনে করিম নবীজির বাণী আহাদিসে মোবারকা নিয়ে কিছু কথা আলাপ আলোচনা করার জন্য এইরকম একটা নুরানি মজলিসে আসার বসার সুযোগ দিয়েছেন, সেই জন্য আমরা সকলেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার লক্ষ্যে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্বগুরু জগৎগুরু বিশ্বনবী যার আগমনে আপনি আমি কোরআন হাদিস সুন্নত বিদআত তৌহিদ সব জানতে চিনতে পেরেছি, সেই মহান নবীর সালে দরুদ পড়া আমাদের কর্তব্য। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাননীয় মাননীয় সভাপতি, শ্রদ্ধার উলামায়ে কেরামগণ, আগত আমার দিনদার ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দা নসীনা মায়েরা এবং বোনেরা, সবেমাত্র রাত্রি 11টা বাজছে, 12টা সাড়ে 12টায় জলসা শেষ হয়ে যাবে। সারা বাংলায় ঘুরে এমন জলসা আমি কোথায় দেখিনি যেটা আজকে খেতিয়ায় দেখছি। খাবার জন্য সবাই উঠে চলে যাও, মৌলানা তুমি বক্তৃতা করো, এ আমি প্রথম দেখলাম বাংলার মাটিতে। আল্লাহ মাফ করুন, সারা জীবন খেয়ে আসছি, একদিন যদি 2 ঘন্টা পিছিয়ে যায় কি মহাভারতটা অশুদ্ধ হয়ে যাবে। আল্লাহর কোরআন পড়া, পড়ানো আল্লাহর কোরআন বলা শোনা, তার উপরে কতটা জরুরি বিষয় রয়েছে। মৌলানা সাহেবরা ওয়াজ করে কেন পয়সা নেয় তার প্রশ্ন করার বেলায়, বড় বড় চোপড়া আছে, বড় বড় গোপের ধার আছে, আর আল্লাহর কোরআনের কথা হবে সকাল পর্যন্ত, বসার তাকত নাই, মুরদ নাই, খানা খাবার ঘুম পড়েছে আর বলছে ওয়াজ করো। আল্লাহ রহম করুক এই কওমের উপরে, কি ওয়াজ হবে, কে ওয়াজ শুনবে, কোরআন হাদিস পড়তে সময় লেগে যাবে।
দশটা বছর দিতে হয়েছে, কালচার করতে হয়েছে, সারা বাংলার মাটি দখল করার জন্য রাতের পর রাত জেগে কোরআন তফসির পড়তে হয়েছে, তবে মত আল্লাহ করেছেন, এমনি পড়তে হয় নাই। ছুটে এসে বসে হই হই করে আর চলে যাবো খানা খেতে, বললেন আজ আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে যে সমস্ত কথাগুলো বর্ণনা করেছেন তার একটা বিষয়বস্তুর উপরই বয়ান হবে, আর সেই বয়ানই বক্তব্য শেষ হবে। কোরআন পাকে এসেছে আল্লাহ পাক বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার পরে ফেরেশতা মণ্ডলীদের সৃষ্টি করেছিলেন, তারপরে আল্লাহ ঘোষণা দিলেন ফেরেশতাদের মজলিসে, হে আমার ফেরেশতা মণ্ডলীরা, আমি দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করব। ফেরেশতারা আল্লাহর দরবারে আপিল করে সেই দিনে বলেছিলেন, বলু আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ গো খুব ভালো করে আপনার দরবারে মুহাদ্দেবানা আপিল করি, আমরা আপনার সদা সর্বদা ইবাদত উপাসনা অর্চনাতে মেতে আছি, কেন আপনি দুনিয়ার বুকে মানুষকে পাঠাবেন? এরা দুনিয়াতে যাবে মারামারি কাটাকাটি দাঙ্গা ফিতনা ফাসাদ করবে রক্তে স্রোত বহাবে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন যে আপনার ফেরেশতারা সেই দিনে আপিল করে বলেছিলেন, যদি আপনার ইবাদত উপাসনা অর্চনা আরাধনা জিকির তসবি তেলাওয়াতের জন্য মানুষ সৃষ্টি করেন, আল্লাহ আমরা ফেরেশতা মণ্ডলী সে কাজটা তো করি, তারপরেও কেন দুনিয়াতে আপনি মানুষ সৃষ্টি করবেন? আল্লাহ বলছেন, ক্বালা ইন্নি আলামু মা লা তালামুন, হে আমার ফেরেশতা মণ্ডলীরা, আমি আল্লাহ স্রষ্টা, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। এতগুলো কথা আল্লাহর দরবারে ফেরেশতাদের মজলিসে হয়ে গেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি যাদবপুর টেকনিক্যাল কলেজের প্রফেসরকে দাঁড় করিয়ে দেন, বলুন এই কথা কোথায় আছে? ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিতে, বলুন এই কথা কোথায় আছে? কেমন রেফারেন্স দেয়? কোরআন পড়লে তফসির পড়লে তবে এ কথা পাওয়া যায়, এটা মামুলি কথা নয়, এ কথার মূল্য আছে। ফেরেশতারা আল্লাহর দরবারে যখন আপিল করেছেন আল্লাহ তাআলা জবাবও দিয়ে দিয়েছেন যে আমি স্রষ্টা, মানুষকে আমি সৃষ্টি করেছি, অতএব কেন করেছি কি কারণে সেটা আমি ভালো জানি, তোমরা জানো না, তোমরা তো আমার ফেরেশতা, তোমাদের একটাই কাজ আল্লাহ আল্লাহ করা, তোমাদের ধান রুইতে হয় না, ধান কাটতে হয় না, চাষবাসে মাঠে ঘাটে যেতে হয় না, গরুকে গোয়ালে রাখতে হয় না, ছানি কেটে খেতে দিতে হয় না, তোমাকে ডাক্তারখানা হসপিটালে যেতে হয় না, নার্সিং হোমের ঝামেলা নাই, কোর্ট কাছারি পুলিশ স্টেশনের ঝামেলা নাই, তোমাদের একটাই কাজ আল্লাহ আল্লাহ করা। আর আমি যে মানুষকে দুনিয়ায় পাঠাবো, এদের বিবি বাচ্চা থাকবে, চাষবাস থাকবে, আত্মীয় স্বজন থাকবে, প্রতিবেশী থাকবে, হসপিটাল নার্সিংহোম থাকবে, এরা আপনার ব্যবসা বাণিজ্য করবে, চাকরি করবে, এত ঝামেলার মাঝখানেও তারা যখন শুনবে হাইয়ালা সালা হাইয়ালাল ফালাহ, তারা নিজেদের কাজকর্মকে পিছনে ফেলে দেবে, উজু করে মসজিদের দিকে ধাবমান হবে, রুকু করবে সিজদা করবে, আর তারা নিজের পবিত্র জবান দিয়ে বলবে সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহ গো তুমি বড়, তোমার নাম বড়, কাজ বড়, আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ মালিক নাই, আর আমি তোমারই বান্দা, সেই জন্য তোমার দরবারে আমি সেজদারত হয়েছি, তোমাকে ছাড়া কাউকে খোদা রব আল্লাহ বলে মানি না। এই কারণে মানুষ সৃষ্টি। আর আমরা কত উন্নতি করেছি বলবো, রমজান মাস এলে তিন মাস করে মিটিং হয়, মোতোয়ালি সাহেব পাল্টা মসজিদ বানায়নি কেন, লোক ধরছে না, তিনবার করে মিটিং হয়,
আর যেদিন খবর হয়ে যায় কাল ঈদ হবে, ইমাম সাহেব ফজরে আজান দিয়ে বসে রয়েছে, আল্লাহ কেউ নাই, দুজন এলেও তো জামাতটা হবে, তখন আমাদের হনু চাচা আর হামু চাচা ওই দুজন ছাড়া আর তো কেউ নাকি, দুজন চললো, এসে বলে চাচা উজু করেছো, বলছে দাঁড়াও বাপ করেলি, উজু করে দিয়ে দাঁড়ালো, বলছে চাচা তকবির দেবে তো, বলছে তুমি দিয়ে এলাম, তুই এমন মানুষ ঢুকেছে ও তকবিরও দিতে জানে না, ইমাম সাহেব বলছে তুমি তকবির দাও, সেই মান দুটো, আর এর আগে যে এত ছাদ হাউসফুল হচ্ছিল আর এখন বলছে আপনার তিনবার করে মিটিং হচ্ছিল, তারা গেল কোথায়, এক মাসের মুসলমান আর 11 মাসের মুসলমান লয়েরা, বলছে আমাদেরও বুদ্ধি আছে, আপনি বললে কি হবে, আমাদের বুদ্ধি হলো এইটা, মোবাইলে 7 টাকার পাওয়ার মানলে এখন 1 বছর পর্যন্ত কনসেশন পাওয়া যায়, আমরাও 2 মাসে পাওয়ার মেরে দিচ্ছি, এখন 11 মাস কনসেশন চলবে, তারা কিরম বুদ্ধি খাটিয়ে দেবে, শয়তানি বুদ্ধি, আল্লাহ মাফ করুন, এই কম দিলে জানেন খুব ভালো করে বুঝুন, আল্লাহ এই কারণে সৃষ্টি করলেন আপনাকে আমাকে, আর আমরা সেই জায়গাতেই নাই, তাসের আড্ডায় ভিড় কম নাই, জুয়াতে ভিড় কম নাই, লটারিতে ভিড় কম নাই, তারপরে আপনার মেলাতে ভিড় কম নাই, পিস্তালাতে কি মেয়ে কি ছেলে হাতারি ভেঙে ফেলছে যে একবার, কিরম হুজুর সব জায়গায় হুজুর, পাখি করতে যাবে ধান ডালি বলছে ফাটিয়ে দাও ফুটিয়ে দাও 10,000 লোক, আর আল্লাহ বলছে যে সবের সদস্য বেশি, আর আমি এমন এটি হয়ে গেলাম আমার সদস্য 6টা, সারা মসজিদ এটি কি করে আল্লাহর রহমত হবে গো, আল্লাহ মাফ করুক, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, বাবাজিরা রাগ করলে হবে না, কোরআন সুন্নতের কথা, আল্লাহ দুনিয়াতে কোরআন পাঠালেন কেন, তার তো কারণ আছে, কোরআন তো নাও পাঠাতে পারতেন, কিন্তু কোরআন শরীফটা আল্লাহ পাঠালেন কেন, কারণটা কি, তার একটা কারণ আছে, এই কোরআন কেউ মরে গেলে পড়ে খালি দোয়া করে দাও আমার বাপ যেন জান্নাতে চলে যায়, এই কোরআন ওই থেকে নিয়ে বসে নাই, বরং কোরআন এসেছে যারা আল্লাহকে আল্লাহ বলে মানে, হযরত মুহাম্মদ সাল্লামকে রসুল বলে মানে, তাদের চলার পথ মত তাদেরকে দিশা দিয়েছে কোরআন, অতএব কোরআনকে সামনে রেখে আপনাকে আমাকে নিজের জীবনটা পরিচালনা করতে হবে, যেহেতু আমি দাবিদার আমি মুসলমান। এখন যদি কোনো মুসলমানকে বলা হয় বে তুই বেঈমান হয়ে গেছিস, ধরাম করে কার মতো চড়িয়ে দেবে, বলিস কি তুই কোরবানিতে 1টা ফাঁস দিই না, গ্রামে গরু হলে পরে 3 কিলো করে সিনা নি, আর আমি মুসলমান নই, রেগে যাবে, কিন্তু রাত্রিবেলায় বুড়ো আর বুড়ি শুয়ে আছে, বুড়ো বারবার পেশাব করতে যাচ্ছে, আর বারবার যখন যাচ্ছে বুড়ি তখন রেগে যাচ্ছে, বলে কি হয়েছে গেল কত বেলা, রক্ত ফক্ত পরীক্ষা করার সুগার ফুগার মেরেছে বুঝা দেখ, রাত্রিবেলায় 12 বার 14 বার পায়ে পেশাব করলো, ছেলেরা নিয়ে গেছে ডাক্তার দেখবে, বলে কি হয়েছে বাবা, বলছে বিশেষ কিছু হয় না 12 বার করেছে, বেশি কিছু হয় না 12 বার গেল, বলে ব্লাড সুগারটা চেক করে নিয়ে এসো তো, ল্যাবরেটরিতে গেল 1 সেন্টি রক্ত লিখছে, বলছে অত রক্ত লিখছে কেন বাবু, অল্প করে নাও, বলছে না অল্প নিলে হবে না চাচা, এই যে অনেক কিছু ব্যাপার রয়েছে, তাই লাউ তোমাদের কাছে ইচ্ছা কি করবো দিয়ে দিলে, রিপোর্ট এলো বলছে সুগার হয়ে গেছে, ডাক্তারকে বলছে তাহলে কি করতে হবে ডাক্তার বাবু, বলে সকালে খালি পায়ে হাঁটবে, বলে আর করেলার রস খাবে, বলছে আর কি খাবো, বলছে নিম পাতার রস, বলছে আপেল লেবু বেদানা লুচি, বলছে একটাও হাত দিও না 12টা বেজে যাবে, বলে ঘরে এত ঠান্ডা হবে আর আমি খেতে পাবো না, বলছে তোমার কোটা পূরণ হয়ে গেছে বাপজি, তোমাকে সুগার মেরেছে এখন তুমি খালি ওই খেতালে চালিয়ে যাও, তোমার ওই করেলার রস আর নিম পাতার রস, এই তো কপাল চাবড়াতে চাবড়াতে এলো, এসে বুড়িকে বলছে তুই কি দোয়া করলি, ডাক্তার আমার সব বন্ধ করে দিলে, ডাক্তার বলছে আমি কি আর করেছি, বিধানে করেছে বিধানে, মুসলমান আজও বুঝলো না বিধান, মদের বোতল নিয়ে টন টন মদ খাই গো, একবার ভাবলে না যে আমার আল্লাহ আমার জন্য কি বিধান দিয়েছে, মদের বোতল মুসলমানের হাতে, তবা তবা তবা,
আর এখন তো উন্নতি হয়েছে সবেরই, খবরের কাগজে বেরিয়েছে মদ খেয়ে 20 মদে মরে গেছে, ওদিকে 2 লাখ করে দেওয়া হবে। লোকেরা বললে শালা আমরা যদি বা খাইবে এবারে শুরু করে দে, যদি কোন রকম মরে যাই কচির মাল 2 লাখ পাবে। বুঝলেন, আপনি আমি মুমিন মুসলমান, আপনাকে আমাকে ভাবতে হবে না যে আমার আল্লাহ আমাকে দুনিয়ার মুখে পাঠিয়েছেন কি কারণে। সুগার ধরা পড়লো, তাহলে আমি বলছি আমি ইমানদার, আমার ইমানটা কেমন আছে, আমাকে একটু ট্রাই করতে হবে না, একটু ল্যাবরেটরিতে যেতে হবে না? বলুন পানাগড়ে কোন ল্যাবরেটরি আছে নাকি যে ইমান ধরা পড়ে কার কেমন আছে? বর্ধমানে আছে, কলকাতা পিজিতে আছে, ব্যাঙ্গালোরে আছে, কোথায় নাই? তাহলে এর চেক আপ কোথায় হবে? কোরআনে কারীম আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন যারা পূর্ণ ঈমানওয়ালা হবে যখন তারা আল্লাহর নাম শুনবে তাদের অন্তরটা দুরু দুরু কাঁপবে। কি বললেন? যারা প্রকৃত পূর্ণ ঈমানওয়ালা হবে আল্লাহ শব্দটা শুনলে তার অন্তরটা কেঁপে উঠবে। আমাদের কোথায় অন্তর কাঁপে? মা বলেছে ওই যে আতিশ গাছটা আছে ওইদিকে দুপুরবেলা যায় না, ধরে ফেলে। তা আমরা আতুষ্টারা দিয়ে যখন পেরিয়ে যাচ্ছি 25 বছরের যুবক নাঙ্গল গরু নিয়ে, তখন দুপুরবেলা সেইখানে গেল। মা বলে এইখানে আতুষ্টারা ভয় করছে, আল্লাহর ভয় নাই ইন্দুরের ভয়। রাত্রে শুয়ে আছে, ইন্দুরে ফুরুক করেছে, উঠে বলল যে জানলার দিন চুমাচ্ছে কোথায় ভয় আসছি। দেখেননি কিছুদিন আগে প্লেগ রোগ, প্লেগ আপনার সুরাতে একটা ইন্দুর পড়ে আছে, বলে পালি চলো পালি চলো পালি চলো পালি চলো পালি চলো চলো প্লেগ রোগ ছড়িয়ে যাচ্ছে, ইন্দুরের ভয় অস্থির। মানুষ যখন আল্লাহর ভয় করবে না তখন আল্লাহর মখলুকের ভয় অস্থির হয়ে যাচ্ছে, এটাই ঘটনা। তো আল্লাহ বলছেন যারা প্রকৃত ঈমানওয়ালা হবে আমার নাম শুনলে তার অন্তরটা থরথর করে কাঁপবে। মসজিদে 5 বার আজান হয়, ক্যারাম বোর্ডে দম দিচ্ছে, তাসে বিনতি কাবার করছে, জুয়া চলছে, লটারি চলছে, কুপন চলছে, আপনার কি না করছে মানুষ। তবে মসজিদে আজান হচ্ছে এর অন্তরটা একবার ধরপড় ধরপড় করছে না, কি করে করবে? লুজ কানেকশন না ডিসকানেকশন? আরে লুজ কানেকশন হলেও তো কিছুটা হয়, এ একবারে কানেকশন কাটা। তো আগান ওখানে হলে কি হবে? এখানে কোনো আসরই করছে না, কারণ বলছে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মানুষ যখন অন্যায় করে, অত্যাচার করে, অবিচার করে, জুলুম করে, পাপ করে, যাত্রা করে, সিনেমা করে, লেটো করে, আলকাপ করে, গান করে, কাওয়ালি করে, টিভি করে, টেলিভিশন করে, সিডি করে, বিয়ের সময় ঢেকি মোংলানো ঝামেলা করে, পাকার তুলে ঝামেলা পাকায়, এত রকমের অপকর্ম যখন মানুষ করে, আল্লাহ বলছেন তার অন্তরে ওই একটা করে গোনা করার কারণে অন্তরেতে কালো দাগ পড়ে। এইভাবে পুরো অন্তরটা কালিমা যুক্ত হয়ে যায়, এখন আল্লাহ আকবার বললে অন্তরে রেখাপাত করে না, কোরআনের কথা বললে অন্তরে রেখাপাত করে না, হাদিস বললে অন্তরে রেখাপাত করে না। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি জামা কাপড় ময়লা হয় সাবান দিয়ে পরিষ্কার হবে, কিন্তু যদি অন্তরেতে ময়লা হয় কেমন করে পরিষ্কার করা হবে? বিশ্ব নবী বললেন আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ অতি উত্তম যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ যত বেশি বেশি কালেমার জিকির করবে তার অন্তরেতে তত ভালো আসর পড়বে, এইভাবে পুরো অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর নামে মানুষের অন্তর পরিষ্কার হয়, ইমানের 1 নম্বর কথা
আল্লাহর নাম শুনলে অন্তর থরথর করে কাঁপে। আর দু নম্বর, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন যারা কোরআন প্রকৃত পক্ষে ঈমানদার হবে, এরা কোরআন পড়লে কোরআন শুনলে ঈমানটা বেড়ে যাবে। এবার বুকে হাত দিয়ে আপনাকে আমাকে ভাবতে হবে যে আমি নিজে কোরআন কত সময় পড়ি এবং কোরআনের মজলিসে কতটা সময় দিয়ে শুনি, তাহলেই বুঝতে পারা যাবে কেন আমার ঈমানের দুরবস্থা, আমার ঈমান কেন বাড়ে না, কারণটা কি খুঁজে পাওয়া যাবে। সবাই ঈমানদার, তারপরে মুসলমানের ছেলেদের হাতে 12 কিলো করে লাল লাল সুতো বাঁধা দিয়েছেন না? জিজ্ঞাসা করে সুতো বেঁধেছিস কেন গে? না দিয়ে দিয়েছি। কোথেকে আনলে? বীরভূম থেকে। গোটা বর্ধমান জেলা এত উন্নতি করেছে, বর্ধমানে কোথায় পাওয়া গেল না, বীরভূমে কোথায় পেলি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বীরভূম থেকে পাথর চাকরি থেকে এনে দিয়েছে। বললে আচ্ছা এইটা বেঁধেছিস, কিছু উপকার পেলি? বলছে মারাত্মক উপকার হইল। বলছে কিরকম? বলছে যখন বানিনি রাত্রি বেলা প্রেশার কুকার তুললে গা ছমকে যেত, কাপড় তুললে পেশাও হয়ে যেত। বলে তারপরে? বলছে এইটা বানার পরে রাত্রি বেলা লোকে দরবার থেকে মুরগি চুরি করে নিয়েছি, কার ডাব গাছে ডাব কাটছি, পুকুরে মাছ ধরে ফেলছি, কোনো ভয়ই লাগে না, মনে হচ্ছে ফাটিয়ে ফেলবার কি মাল পেয়েছে বুঝতে পারছি, হাটের সুতো বেঁধে। বলছে আর কোনো ভয় নেই, তার মানে কি আমাকে ঠেকাচ্ছে, গাইড করছে। আল্লাহ বলছে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। যদি দুনিয়াতে দুটো খোদা হতো সারা বিশ্বে বিভ্রাট সৃষ্টি হতো। একটা খোদা বলতো আজকে খেতে আছে, জলসা আছে, আবহাওয়া ভালো রাখতে হবে, বিরানি চলছে ঝোল পালাবে, বিরানিতে ঝোল পালাবে, বুঝতে পারছি? একটা খোদা বলছে আজ আবহাওয়া ভালো চাই, আর একটা খোদা বলছে এমন বৃষ্টি ঝড় দেবো স্টেজ মুচুড়ে ভেঙে দেবে। বলছে চলে আসতে হবে তোকেও আজকে দেখে নেবো, লেগে পড়তো না দুটো খোদায় মারামারি। আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। যদি দুটো খোদা হতো সারা দুনিয়াতে বিভ্রাট সৃষ্টি হতো। হে মুমিন মুসলমান, এক আল্লাহকে যখন মানো তারপরও কেন হাতে সুতো বেঁধে বলো আমার রক্ষা করবে, হাতে 12টা করে আংটি পরে বসে আছে, 12টা আংটি বলে এত আংটি কেন পড়েছো ভাই? এমন জিন্দা দুধটা খেয়ে নেবে, কেমন বুদ্ধি দেখুন খালি একবার, যেমন বুঝিয়েছে ও সেরকমই বুঝেছে। বলছে এটা জিন্দা পাথর, বলছে এই যে সাদা আংটি দেখছেন পাথরের, এইটাতে আমার ঘরে ভুরভুর ভুরভুর বরকত হচ্ছে। বলে তারপরে? বলে কালো আংটি, বলে হাঁটুর বাদ চলে গেল। বলে সবুজ, বলছে ট্রাক্টরে অ্যাক্সিডেন্ট নাই, ছেড়ে চলছে আমার কারবার। তিনটে কিনেছে, কত করে দাম? 700 করে, 2100 হয় বলে 2000 নিয়ে যা, নিয়ে চলে। এই খালি দুদিন চারদিন পরে পরে দেখছে ঘষছে, ওই যে কাজ কিছু পাওয়া যাচ্ছে না, আবার এটা ঘষছে, এটা ঘষছে, হবে কেন, কিছু হচ্ছে না। মানুষ এটা আইডিয়াই করলো না, ওভার ব্রিজের উপরে বসে যে আপনার ওই পাথর গুলো বিক্রি করছে রোদে বৈশাখ মাসের দিন, ঘাম টপকাচ্ছে ওর, তো সে পাথর গুলো বিক্রি করছে আপনাকে আমাকে, যদি ওই পাথরে এতই বরকত ছিল তো ও একটা আংটি পরে ঘরে ফ্যানটা চালিয়ে দিয়ে শুতো না, ও বিক্রি করবে আমাকে, এ চিন্তা এলো না পাথরে আংটি পরে? বলছে জিন্দা পাথর। আল্লাহর নবী বলছেন আমি দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়ার পরে খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে খলিফা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব
নবী বলছেন, আমি বলেছি যদি আমার পরে কাউকে নবী করা হতো, হযরতে উমরকে নবী করা হতো, সেই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন হজব্রত পালন করে গেলেন, কাবা শরীফের ভিতরে একটি কালো পাথর আছে যাকে হাজরে আসওয়াদ বলা হয়, হাজরুন মানে পাথর, আসওয়াদুন মানে কালো, বলছে সেই পাথরকে চুম্বন দেওয়ার আগে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে পাথর, আমি জানি তুমি কারুর মঙ্গল অমঙ্গল করতে পারো না, অর্থাৎ তুমি ভালো মন্দ করার কিছুই ক্ষমতা রাখো না, কিন্তু আমার নবী তোমাকে চুম্বন দিয়েছিলেন, সেই জন্য আমি তোমাকে চুম্বন দেব। হে সারা বিশ্বের মুমিন মুসলমান কলেমা পড়লেওয়ালা, যারা বলো আল্লাহ মানি, রসুল মানি, কবর মানি, হাসর মানি, আখরাত মানি, সকলে কান খুলে শুনিনি, বিশ্ব নবীর কাছে শিক্ষা প্রাপ্ত হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে গেলেন, বয়ান দিয়ে গেলেন যে পাথর ভালো মন্দের মালিক নয়। তারপরেও মুসলমান ছটা আটটা আংটি পরে বলছে বাদ ভালো হয়, ত্রাক্তা চলে বরকত হয়, তারপরেও ও মুসলমান কেমন করে থাকবে, কেমন করে তার ইমান থাকবে, যা খুশি করবো তারপরও আমি ইমান দাদা, এটা হতে পারে না। সেজন্য মশলা ইমানের, ইমান যদি মানুষের সহি না থাকে, তার নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত কোন ইবাদত কবুল নাই। আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল তখন অটল বিহারী বাজপেয়ী, আর আমি গেছি মুর্শিদাবাদে জলসা করতে, একটা চিরকুট লিখে দিয়েছে, বলছে অটল বিহারী বাজপেয়ী খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহের কবরে চাদর চড়িয়ে দিয়ে এলো, তাহলে ও কি জান্নাতে যাবে না? এটা প্রশ্ন, খুব ভালো করে মাথায় রাখুন, ইমানবিহীন জান্নাতে কেউ যাবে না, মুখ্যমন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী হোক আর সারা ওয়ার্ল্ডের মন্ত্রী হোক, ইমান নাই সোজা জাহান্নাম। আল্লাহ তাআলা ফয়সালা করে রেখেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলেন, যারা ইমানওয়ালা তারপরে সৎ কাজগুলো জেনে জেনে করেছে, আমি আল্লাহ তাদের জান্নাতে দেব এবং এটাই তাদের সব থেকে বড় কামিয়াবি হবে। কোন নেতা মন্ত্রী এমএলএ এমপি চাদর চড়িয়ে দিয়েছে বলে ওইটা হালাল হয়ে যাবে, এটা বুঝলে না? যদি তাই হতো, নেতা কেতা যত রয়েছে দিনরাত মদ আর মেয়ে নিয়ে পড়ে আছে, আপনার আমার জন্য হালাল হয়ে যেত। ইসলামের রীতিনীতি আপনাকে আমাকে পথ দেখিয়েছে কোরআন, খবরদার কোন রওজা কোন কবর বাঁধানো চলবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী রিওয়ায়েতে বলেছে, বুকে বল থাকলে সামনে এসে কথা বলুন, আল্লাহর নবী বললেন যে খবরদার, লা তাজআল কবরি ঈদান, আমি দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পরে আমার কবরে ঈদের দিনের মতো মেলা করতে এসো না। ওরসের নাম দিয়ে নারী পুরুষ নির্বিশেষে কবরে এসে ঠং করে বললে আমরা পাকা মুসলমান। খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম এই সংবাদ দিলেন, আর কোরআনে 22 পারায় সূরা আহজাবের 5 রুকুর তফসিরে আল্লাহ তাআলা বয়ান করেছেন, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি সেই তফসিরে লিখছেন, আদম আলাইহিস সালামের সন্তানের দুটো আপনার দিক ছিল, একটা পাহাড়ি উপত্যকায় বসবাস করত আর একটা নিচু উপত্যকায় বসবাস করত, উপরের পুরুষগুলো সুন্দর, মেয়েগুলো কালো, আর নিচের আপনার পুরুষগুলো কালো, মেয়েগুলো সুন্দর, মানে উল্টো। শয়তান বলল যে এইখানে একটা খেল জমাতে হবে, বলে কি করা যাবে, উপরের মানুষ নিচে বাজার করতে আসে, বললে এইখানে শয়তান মানুষের রূপ নিয়ে এলো আর একটা বাঁশি বাজাতে রইল, আর একটা মেয়েকে নিয়ে এলো, বললে তুই লাগ আর এ বাজাতে রইল। যখন ও আপনার বাজাচ্ছে আর এ লাগছে, তো বাজারে যদি একটা ডুগডুগিওয়ালা থাকে, দেখেছেন কি অবস্থা হয়, মাছ কিনা আছে, সবজি কিনা আছে, আর এদিকে আমাদের হুলুর মাছ চুলো ছড়িয়ে দিয়ে বসে রয়েছে যে আসবে আমি রান্না চাপাবো, আর এই উলাও তো এখন ওইখানে ঝামেলায় পড়েছে, ইয়ার ঘর আসছে না,
কি বুঝলেন, মানে ও ডুগডুগির পাল্লায় পড়েছে। তো শয়তান ওই রকম ভাব যখন বাকি বাজাচ্ছে আর মেয়েটা যখন ড্যান্স দিচ্ছে, তখন অনেক মানুষের জমায়েত হয়ে গেল, ভিড় হলো, সিদ্ধান্ত নিল যে অনেক মানুষের সমাগম, এতে তো বেশ ভালো লাগলো বাবু। তাহলে একটা কাজ কর, প্রতি বছর একটা দিন ঠিক করে ফেল, সেই দিনে আমরা এখানে এইভাবে জমায়েত হব। তফসিল খুলুন, খুলে দেখুন, মিলিয়ে নেন। জমা হলো মানুষ, উপরের পুরুষ সুন্দর, মেয়েরা কালো, নিচের আপনার মেয়েগুলো সুন্দরী, পুরুষগুলো কালো। তারা যখন নিচে এসে জমায়েত হয়েছে ওই মেলার দিনটাতে, তো উপরের সুন্দর পুরুষ নিচের সুন্দরী মেয়েদেরকে এখন দেখছে। আগে তো আলকাদরা সুন্দরী নিয়ে বাস করছিল, এখন এই দেখা দেখি চাষ আর বাস হয়ে গেল, চোখে চোখ রেখে যাও বলে মুখে যায় না বলা, বলে ইশারাতে বুঝে লাও। ওই যে গানে বলছে আর আমাদের ছেলেরা ওইসব শুনছে, তা সেই ইশারায় বুঝে নিলে, তফসিরের কিতাবে লেখা আছে যে ওই ইশারা ইঙ্গিতের মাধ্যমে আম ভাবে ব্যভিচার শুরু হয়ে গেল। আজও মুমিন মুসলমানকে ধোঁকা দিয়ে শয়তানি ওয়াসওয়াসায় আল্লাহওয়ালা বুজুর্গানে ধীরে ধীরে কবরে ওইভাবে ঢেউ খেলিয়ে নিয়ে গিয়ে নারী পুরুষ নির্বিশেষে সেখানে গিয়ে আপনার মনে প্রশ্ন জেগে যাবে। যারা কি ওই জায়গায় যায় তারা ব্যভিচার করে? আমি বলছি না সবাই ব্যভিচার করে, কিন্তু আবার বলছি করে, বলবে কি করে? হাদিস শরীফে এসেছে, পরস্ত্রীকে নিজের চোখে দেখে চোখের শান্তি লাভ করা, এটা চোখের ব্যভিচার। পরস্ত্রীর সঙ্গে কথা বলে নিজের কানে আনন্দ ভোগ করা, এটা কানের ব্যভিচার। পরস্ত্রীর রূপটাকে নিজের মনে মনে ভাবা, এটা ব্রেনের ব্যভিচার। এই জায়গা থেকে তো আপনি আমি কেউ বাঁচতে পারবো না। যখন ওই রকম সমাগম হবে, খুব ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করি। আমি কথা বলেছিলাম যে আল্লাহ তাআলা কোরআনে বিধান দিয়েছেন আর আপনাকে আমাকে ইমাম দিয়েছেন, ইমানের রক্ষার দায়িত্ব আপনার আমার। কিভাবে হবে সেটা কোরআন সুন্নতের আওতায় হবে। এখনো পর্যন্ত গ্রামে গ্রামে এরকম পরিস্থিতি আছে, যদি বিবাহ করতে আসে, এখন তো টাটা সময় আসে, তখন তো আপনার ওই টাইম কিতে আসতো, তো যখন টাটা সময় আসছে গ্রামে একটা করে লোক থাকে ঠিকাদার, তাকে পাঠিয়ে দেয়, বলে তুমি ওই মোড় মাথায় বসবে, গাড়িটার সাথে আসবে। গাড়িটা যখন এলো বলে এই যে এখানে দাঁড়ান, বলে এখানে সালাম করবো, বলে এখানে কি আছে, বলছে লোকাই পীর আছে। আবার খানিক ঘুরে এলো, বলে এখানে করবো, বলছে এখানে, বলছে এখানে দাবা পীর। ওকে, আবার খানিক ঘুরে এলো, বলছে এখানে গোয়ালে পীর, মানে সে গোয়ালি মরলো, গোয়ালি দিয়ে দিয়ে তাকে, বলছে ওকে একবার করবো। সালাম করে এসে তারপরে দাদি বলে দিয়েছে, আলম তালায় যে সালাম করবি ভাই, না লোকে খারাপ বলবে। 150 জন বরযাত্রী আর ঘর বাদল বর্ষা, কি করবে এত বরযাত্রী নিয়ে মেয়ের বাপ? গ্রামের ঘোষেদের একটা গোয়াল ছিল, তাদেরকে বললে বাপজি আজকে দিনটা দে, আমার তো মেয়ের বিয়ে, এইসব দুরবস্থা বুঝতে পেরেছিস, মানুষ পাশাপাশি বাস করে, তাকে তো হেল্প করবি। বলে ঠিক আছে, সব মোষ গুলো খুলে ওই মার দিলি চল যা, সব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে কুড়ো কুড়ো দিয়ে উপরে ভালো করে তিরপল দিয়ে আর একটা বেডশিট পেতে দিয়ে দুটো বালিশ দিয়ে বরের বসার জায়গা করে বরকে নিয়ে এলো। তার তো সে হাতে দাঁত দিয়ে বসে আছে, দিকে থাকাল একবার, বুকে একবার, কপালে। তো বলছে কি করছিস রে? বলছে আলম তালায় সালাম করছি। বলছে মোষের গোয়াল ভাই কোথায় করছিস? এখনো আলম তালা মোষের গোয়ালে সালাবি? আল্লাহ মাফ করুক, এই কম কবে শুধরাবে গো? হাতে দাঁতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বলছে দাঁতি কেন রে, তুই 25 বছরের ছেলে? বলছে আমার দাদি বলেছে সুন্দর গান আহি ধরে ফেলবে, তার মানে দাঁতিও একটা খোদা ওকে ঠেকাবে, সেই জন্য ওকে ঘুরছে। মেয়েদের বাচ্চা যদি হয়ে যায় ঘরেতে 5 ফুটের শাবল দেবে আর ওর পেটেতে একটা সেই 1 কুইন্টল ওজনের জাল ছিঁড়ালে কাপালে, কারণ ছেলে দোমাকে খামকাই মরবে। তো জাল ছিঁড়া, মাথায় কাজল লাতা কাশতে, হায় হায় হায়, আল্লাহ বলছে আমি এতই বুড়ো হয়ে গেলাম যে তোর ছেলেটাকেও বাড়াতে পারবো না, তো ভাই করছিস তোরা? ইমান কোথায় মানুষের? আল্লাহর দাসের উপরে এদিন এলো না, আল্লাহ কোরআনে শোনাচ্ছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, খবরদার খবরদার, আমি আল্লাহ ছাড়া কাউকে তোমরা ভয় করো না। বিশ্ব নবীকে সম্বোধন করে শোনানো হলো, কুল্লা আমলি কুলি নাফসি নাফা ওয়ালা ধররা ইল্লা মা শা আল্লাহ। হে বিশ্ব নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার নির্বাচিত নবী, আমার পরে আপনার স্থান, তারপরেও আপনি আপনার পবিত্র জবানে জনগণকে বলে দিন আল্লাহর পরে আমার স্থান, আমি আল্লাহর নির্বাচিত নবী, তারপরেও কিন্তু আমি নিজের ভালো মন্দের মালিক নই, আমার ভালো মন্দের মালিক আমার আল্লাহ। নবীর ভালো মন্দের মালিক আল্লাহ, আমাদের ভালো মন্দের মালিক শেওড়া তালা। এখনো বলছে আমরা পাকা ইমানদার, আল্লাহ মাফ করুন। হাজি সাহেব যারা আছেন জিজ্ঞাসা করুন, আর যদি মনে সন্দেহ থাকে টিকিট দিচ্ছি, ঘুরে আসুন কাবা শরীফ থেকে। নবীজির কবরটা আজও মাটির, চারিদিক ঘিরা আছে গিরিল দিয়ে, পাঁচিল দিয়ে, যাতে নবীজির লাশটাকে কেউ চুরি করে নিতে না পারে। কিন্তু নবীজির কবর মাটি, নবী থেকেও আল্লাহর ওলি বড় হয়ে গেল, পাথর দিয়ে মার্বেল দিয়ে তার কবরটাকে পাকা বানাতে হবে। আমি ইমানওয়ালা, আমার নবীর শান মান বুঝলাম না, আমার নবীর ইজ্জত বুঝলাম না। বাপের কবরে গরু আর ছাগলে হেগে মুতে বারোটা বাজিয়ে দিলে, আর বলছে পীরের আস্তানা রয়েছে বলে মার্বেল পাথর নিয়ে সে চালিয়ে দে। আল্লাহর নবী বলেছেন তোমাদের পুরুষের সব থেকে বড় পীর তার বাপ। হযরতে ওয়াইস কর্মী রহমতুল্লাহ আলাইহি আম্মা জানের খিদমতে নিবেদিত প্রাণ, এমন সময়ে তিনি বিশ্ব নবীর সংবাদ পেয়ে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি আপনার কথা শুনেছি, কিন্তু আমার আম্মা জান বিমারে আছেন, আমি আপনার দর্শন করতে চাই। নবী বলছেন হে ওয়াইস কর্মী, তুমি তোমার আম্মা জানের খিদমতে নিবেদিত প্রাণ থাকো, আমার দর্শন করতে হবে না। মায়ের সেবা কত বড় মশলা, বিশ্ব নবী বুঝিয়ে দিয়েছেন। একবার ডাক দিলেন জেহাদে যেতে হবে, একজন যুবক ছেলে সাহাবী যুদ্ধে যাব বলে বার হচ্ছে, আব্বার আম্মা বৃদ্ধ বৃদ্ধা, তারা বলছে বেটা তুই যাস না, বাড়িতে আমরা আমরা দুজন আছি, কে দেখবে বল। সে তার কথা শুনল না, না শুনে যখন বের হচ্ছে বাপমা কান্নাকাটি শুরু করেছে, তারপরেও ছেলে বাপমাকে ফেলে রেখে জেহাদে গেল। বিশ্ব নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, যখন আমরা বাড়ি থেকে বের হচ্ছিলাম আমার আব্বা মা কান্নাকাটি শুরু করেছিল, বুজুর্গ তাদের কান্না অবস্থায় ফেলে রেখে আমি আপনার ডাকে সাড়া দিয়ে জেহাদে এলাম। বিশ্ব নবী বললেন হে যুবক, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, তোমার আব্বা মাকে কান্না অবস্থায় দেখে এসেছো, তার হাসি মুখটা গিয়ে দেখো, এটা তোমার জন্য বড় জেহাদ হবে। নবী সংবাদ দিয়েছেন, বলে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, পুরুষের জন্য সব থেকে বড় পীর তার আব্বার মা। আব্বা মায়ের কবরে গরু ছাগল চড়ে বেড়াবে, আর হেগে মুতে বারোটা বাজাবে, আর তুমি বলবে বাস ভাড়া, ট্রাক্টর ভাড়া, সুমু ভাড়া, চলো আমি রওজা দরগাহ খানে আস্তানাতে যাব। আল্লাহ বলছেন জাহান্নামের দরজা কাছে এসে যাবে, আর আব্বা মায়ের সেবায় নিবেদিত প্রাণ থাকো, জান্নাতের দরজা কাছে এসে যাবে। সংবিধান ইসলামের বিধান, না বুঝলে না মানলে পরিণাম খারাপ। আজ পর্যন্ত আমরা আমাদের জায়গায় নাই, রাস্তায় যাচ্ছেন, কোন বুজুর্গ আল্লাহর ওলির কবর আছে সংবাদ পেয়েছেন, সেখানে একবার নেমে গেলেন, কিছু দোয়া দরুদ পড়লেন, কোন গোনা নাই, কেউ মানা করে না। আমি পাঞ্জাবে গিয়েছিলাম, রাত্রে যখন ফিরছি সরহান বলে একটি জায়গা, ওই সরহান স্টেশনে দাঁড়িয়ে আছে, কথাবার্তা বলতে বলতে, গল্প করতে করতে কথা হলো, বললো যে এখানে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত আলিমে দিন আল্লাহর ওলি ছিলেন, তিনার কবর আছে এইখানে। তা আমরা বললাম আবার কবে এখানে আসার সুযোগ হবে, এসেছি যখন এই স্টেশনে আছি, গাড়িও আসতে দেরি, চলো এত বড় বুজুর্গর কবর একবার জিয়ারত করি। তো কবর জিয়ারত করতে থেকেও মানা করে, কিন্তু কবরে গিয়ে হুজুর খেয়ে পড়ে যাওয়া, বাপজি তুমি ছাড়া আমার কেউ নাই, আমার এই 11 বছর বিয়ে হলো একটাও নাই, তোমাকে ব্যবস্থা করতেই হবে, এইটা মানা করেছি আমরা। আমরা বলেছি জিয়ারত করতে মানা নাই,
স্বামী মরে গেলে মেয়েরা কবরস্থানে মাটি দিতে যেতে পারবে না, আব্বা মরে গেলে যাবে না, যে আব্বাকে এত ভালোবাসত, যে মা গর্ভে ধারণ করেছিলেন সেই মায়ের জানাজায় বেটি যাবে না, আর পীরের আস্থানায় বেটিদের কোনো বাধা নাই, হুজুমে চলবে গাড়ি ট্রাক্টর করে, টায়ার বাস্ট করে লিজে হাজির হবে। ইসলামে কোথায় বিধান, মানবিকতা মানুষত্ব কোথায়, কোরআন সুন্নত কোথায়, আর আমরা আছি কোথায়? আল্লাহ খুব ভালো করে কোরআনে বুঝিয়েছেন, আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিসসালামের ঘটনা বয়ান করে। নূহ আলাইহিসসালাম এসে দেখলেন তার কওমের মধ্যে একটা চরম রোগ। কি রোগ? সমাজের বিশিষ্ট পাঁচজন মানুষ মারা গেছে, ওই পাঁচজন মানুষকে পাঁচ জায়গায় কবর দিয়েছে, দেওয়ার পরে সেই কবরে মানুষ যাতায়াত করত, একটা কবরে গিয়ে বলতো বহুদিন বৃষ্টি হয়নি বাবা বৃষ্টি দাও, কোন কবরে গিয়ে বলতো বাচ্চা নাই বাচ্চা দাও, কোন কবরে গিয়ে বলতো ফসল ভালো হচ্ছে না ব্যবস্থা করো, এইভাবে বিভিন্ন কবরে যেত। সেই ব্যক্তিগুলোর নামও কোরআনে এসেছে, কোরআন শরীফে একটি সুরার নাম সুরা নূহ, তার মধ্যে এই নামগুলো উল্লেখ করা আছে। আল্লাহ মাফ করুক, আমরা তো ওলির পরিচয় নেই। আমার জানা মতে একটা মানুষ যখন সে পা চুলকাত, ওই চুলকাতে চুলকাতে লুঙ্গি তুলে একবারই এতে শুদ্ধ তুলে দিত, এইরকম চুলকাত, সেই রোগ মরে যাওয়ার পরে তার আর নামাজ তো জীবনে পড়তই না, আর লুঙ্গিটা তুলে দিয়ে দাঁড়িয়ে প্রস্রাব করত বসেও করত না, নামাজ জীবনে ছিল না। সেই রোগ মরার পরে তাকে আপনার এমন কায়দা করে বাঁধিয়েছে আর এমন গম্বুজ বানিয়েছে, আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন, এটা চোখের দেখা বলে বুঝতে পারছি, এরকম হাজারো কবর তৈরি করে রেখে দিয়েছে পয়সা রোজগার করার জন্য আর এরকম মেলা করার জন্য। আপনাকে আমাকে ভাবতে হয়, হযরত নূহ আলাইহিসসালামকে আল্লাহ বললেন যে এদেরকে বোঝান আপনি আমার নির্বাচিত নবী, আর এরা না মানলে কিন্তু বিপদ হবে। নূহ আলাইহিসসালাম শোনালেন, বাবা এটা মেনে নাও, এটা আল্লাহর বিধান, তারা মানবে কেন? গায়ের জোর, দল, শক্তি, আপনার মান সম্মান, এই সমস্ত জিনিস জড়িয়ে আছে। বললেন না, শুনবো না, মানবো না। তখন বলছে আল্লাহর আজাব আসবে। বললে কিসের আজাব? বলছে বন্যার স্রোতে তোমরা ধূলিসাৎ হয়ে যাবে, আর রাখো তোমার বন্যা। বলছে খবরদার, যখন তোমার বন্যা হবে আমরা পাহাড়ের উপরে চড়ে যাব, বন্যার পানি আমাদের স্পর্শ করতে পারবে না। আল্লাহ বলছেন খবরদার, সেই দিনটা এত ভয়াবহ দিন হবে, সেই দিনটা এত ভয়াবহ দিন হবে, আমি আল্লাহ যদি রক্ষা না করি কেউ রক্ষা করতে পারবে না। এরা অহংকারে পরিপূর্ণ পাহাড়ের উপরে গেল। কোরআন আগে আছে, আল্লাহ পাক সংবাদ দিলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। যখন এরা শুনল না, বন্যার পানি এলো, স্রোত এলো, ঢেউটা মারলো পাহাড়ে, পাহাড় গেল, পাহাড়ের উপরে যারা ছিল তারা অতল তলে তলিয়ে গেল, তাদের কেউ রক্ষা করতে পারল না। আজিব আজিব কথা বলে আমাদের পীর সাহেব আকাশে উড়ে যায়, আকাশে উড়ে। বলে কিরকম? বলে ওসব বুঝবি না, কামাল আছে, এমন কামিল হয়ে গেছে আকাশে উড়ে চলে যায়। তা হতেও পারে। বলছে আমাদের পীর সাহেব জানিস রাত্রিবেলা শুয়ে থাকে, ধরতা একদিক মাথাটা এক, আজিব আজিব ঘটনা শোনায়। আল্লাহ মাফ করুন, খুব ভালো করে একবার চিন্তা করুন আর বুঝুন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসে সুন্নতের তালিম দিয়ে গেছেন, যে সুন্নতের বাইরে যদি কেউ কোনো কাজ করে তাকে জাদুঘর বলা যেতে পারে, কিন্তু সে আল্লাহর ওলি হতে পারে না। অতএব নূহ আলাইহিসসালাম বুঝালেন, এরা শুনল না, মানল না, পরিণাম ভয়ঙ্কর হলো, বিপদে সব শেষ হয়ে গেল। আপনাদের মনে নাই আমেরিকা যখন আপনার আক্রমণ শোনাচ্ছিল ইরাকের উপরে বাগদাদে? বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কবর আছে, এত বড় আল্লাহর ওলি যাকে আপনার বড় পীর উপাধি দেওয়া হয়েছে, সেইখানে এত গম্ভীর বড়
কবির সাহেব একটা বোমকে আপনার রুখলেন না, এটা ভাবলেন না? যদি এ তাকত কাউকে দেওয়া থাকতো তিনি এটা রুখলেন না? যদি এ তাকত কাউকে দেওয়া থাকতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানদানে মোবারক শহীদ হয়ে গেল? নবীজির আপনার মেয়েদেরকে অন্তঃসত্ত্বা অবস্থায় বল্লম মেরে দিল, তারা আপনার শহীদ হলো? নবীজির আপনার সাহাবায়ে কেরাম তারা শহীদ হলেন? নবীজির নাতি ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন? নবী কিচ্ছু বুঝতে পারলেন না। আর আমার নিমতলায় পিতলা রয়েছে বললে সব তুমি বুঝতে পারছো বাবা আমি কেন এসেছি। এই কৌমের কি বলবে না আল্লাহ মাফ। যদি এই বিষয়গুলো বুঝতে পারতেন নবী যে আগে বুঝতেন। কোরআনে এসেছে ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাতাকাসারতুকা মিনাল খাইর ওয়ালা মাসানিয়াসু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যদি অদৃশ্যের খবরগুলো জানতাম তাহলে অমঙ্গল কোনদিন আমাকে স্পর্শ করতে পারত না, আমার মঙ্গলই মঙ্গল হতো। অর্থাৎ গায়েবের ব্যাপারগুলো যদি আমি জেনে যেতাম তাহলে আমার জীবনে বিপদ কোনদিন হতো না। নবী বলছেন আমি ব্যাপার জানি না, গায়েবের কিছু খবর যেটা আল্লাহ আমাকে জানিয়েছেন আমি সেইটা জানি, তার বাইরে আমি জানি না। যদি তা হতো আবু দাউদ শরীফে রেওয়ায়েতে বলছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবীজি রাত্রিবেলায় আরাম করছেন, যখন ফজরে উঠে নবীজি নামাজে গেছেন তখন চাদর মুড়ি দিয়ে গেছেন, আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই সময়টা পিরিয়ড ছিল, অর্থাৎ তিনি তখন আপনার হায়েজ অবস্থাতে ছিলেন, ঘুমের ঘরে রক্তের ছিটা চাদরেতে লেগেছে, নবী চাদর পরে নামাজ পড়িয়ে দিয়েছেন। সাহাবারা পিছন দিকে দেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আপনার চাদরে রক্তের ছিটা, এটা দেখুন এতে নামাজ হবে কিনা? নবী যদি আলেমুল গায়েব হতেন তাহলে রক্তের ছিটা চাদরে নবী কেন জানলেন না? ইসলাম এর নাম বিধান, ইমান অত মামুলি বিষয় নয়। ইমানের চ্যাপ্টার খুব লম্বা চওড়া চ্যাপ্টার, আর মুসলমানের আজ সব থেকে বড় সমস্যা ইমানের। ছেলে হয়নি, রওজা দরগা থান আস্তানায় গিয়ে হাজিরি দিচ্ছে, বললে আমার খালাতো বোনের বেটির পুতিনের চোখ আপনার হয়েছে অমুক জায়গায় দিয়ে চললো, আর মেয়েদের মধ্যে একটা হিড়িক আছে ওদিক যদি কিছু বলে দেওয়া হয় তো ওরা তখন আর পিছন দিকে তাকাবে না সামনের দিকে তাকাবে, বেরিয়ে পড়লো হু হু করে। যে সেইখানে হাজরি দিল, কেউ মোরগ কেউ আপনার নিয়ে গেল ছাগল, যার যেটা হলো মনে নিয়ে চলে গেল, নিজে ধর্ণা দিল। বাবা একটা ব্যবস্থা করে দিতে, খুব ভালো করে বুঝুন, অনেক পুরুষ অনেক মহিলা এই কথা বলে মৌলানা সাহেব ভুল বলছেন, আমরা কি পিতলা গিয়ে চাই নাকি? আমরা গিয়ে বলি যে আল্লাহ আমাদের কথা শুনবে না, তোমার কথা ঠেলবে না, তুমি একটু আল্লাহকে বলে দাও, কিরম যুক্তি খাটিয়ে যে বুঝুন। আচ্ছা ওই আল্লাহকে বলে দেবে, যখন পীর সাহেব মরে যায় ও নিজে নিজেই গোসল দেয় না আমাদেরকে দিতে হয়, ও খাটিয়ায় নিজে চেপে চলে যায় না আমাদেরকে তুলে নিয়ে যেতে হয়, আমরা কবরে যেভাবে করট করে দিই সেইভাবে হয় না, উনি যদি ছাদে ডাইনে বায়ে করে নেয়। আর যে মানুষটা মারা গেল মারা যাওয়ার পরে নড়াচড়ার ক্ষমতা রাখে না, দেখার ক্ষমতা রাখে না, আপনার সে নিজের কাপড় পরতে পারে না, আমরা উলঙ্গ করে নিলে উলঙ্গ হয় আর আমরা কাপড় ঢাকা দিলে সে ঢাকা হয়, আর তাকে কবরে দিয়ে উপরে আপনার দু টন মাটি যখন দিয়ে চলে এলাম তখন ভুর 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 করে এমন শক্তি বেরিয়ে গেল, কার ছেলে নেই তাকে ছেলে দিচ্ছে, কার ট্রাক্টর চালাচ্ছে, কার ঘরে দুতলা হচ্ছে, বলছে আমার যা হচ্ছে সব বাবা করছে। কিন্তু চিমটি আলাপ পাওয়া যায় না, সবুজ আর লাল মাথায় পেঁধলেন ভাব করে একদম যে বলছে আগে এইসব ছেলে বলেছো বাবা ভেঙা করবে মিলবে না বাবা, বলছে এরকম থেকে করেছো বাবা, বলছে ভাগ না করলে ভিক মিলবে না বাবা। খুব ভালো করে বুঝুন, ইমান বিকিয়ে দিয়ে ভেক আর ভিক,
ইমানের কত দাম? এই ইমান হযরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইমান পেয়েছিলেন আনন্দে গদগদ হাসছেন, আর অধর নয়নে কাঁদছেন, আর বড় লাফালাফি করছেন। অন্যান্য সাহাবারা বলছেন, হে বেলাল তুমি কাঁদছো কেন? বলছে, আমি এই জন্য কাঁদছি, যদি ইমানটা কোন নেতা কমরেডের হাতে হতো তাহলে আমার মতো কালো ঘুংরু কাটা চুল মোটা ঠোঁট আমার মতো কুৎসিত মানুষ ইমান পেত না। এটা আল্লাহর হাতে, সেই জন্য আমি এত আপনার কুৎসিত হওয়ার পরেও আল্লাহ আমাকে ইমান দান করেছে। ইমান তো, ইমান পাওয়ার পরে তার মান তার শান বেড়ে গেল। আল্লাহ আপনাকে আমাকে সেই ইমানদার করেছেন, সেই ইমান ওইভাবে নষ্ট করলে দুনিয়াতেও বরবাদি আখেরাতেও বরবাদি। এবার রইল ছেলে নাই, কিভাবে চাইবে? তারও বিধান আল্লাহ কোরআনে বয়ান করেছেন। আর তাবিজ তালা দিয়াও ঝামেলা। একটা মেয়ে এসেছে, বললো, হুজুর আমার ছেলে পুরো হয়নি, আমি শুনেছি, বললে মোল্লা মোহাম্মদ আলী খুব বড় মজবি, ও তাবিজ দিলে হবে, যা ঝামেলার কথা শুনছো একবার, ও তাবিজ দিলে হবে। আচ্ছা আমি দোয়া তাবিজ হাগারে কিছু দিলাম, দিয়ে বললাম নিয়ে যান আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যদি সহায় হয় আর আল্লাহ আপনার মশলা আল্লাহ হল করবে। আমি দিয়েছি, তার ছেলেও কি তার হবি না? 12 বছর হয়নি আর হয়ে গেছে। এবারে কোথায় যায়? আমার থেকে বড় ফিরার বর্ধমান জেলায় নাই, যত মেয়ের আমদানি সব চলে আসছে। না আমরা শুনেছি অমুক জায়গায় হয়েছে, আমাদের ব্যবস্থা করে দিচ্ছে, কি ঝামেলায় পড়ল। আচ্ছা যে মেয়েটার ওই ঘটনা ঘটেছে, ওর একটা যায় 13 বছর না 18 বছর তার হয়নি, সেও এসেছে, সে বলল আমার ব্যবস্থা করতে হবে, হ্যাঁ করে দেবো, আমি যা দিবার দিয়েছি দিয়ে দোয়া করে দিচ্ছি, আল্লাহ তুমি দেখো, ওরও হয়ে গেছে। এবারে কি ঝামেলা বলে দিচ্ছি? যখন একই ঘরে দুজনের লেগে গেছে তাহলে কিরাম লাইন দিয়েছে বলে বুঝতে পেরেছেন? সব ভিড় ভাড়ে চলে আসছে, এত বলছি বুঝুচ্ছি বাবু, শোনো একটু, মানুষের হাতে নাই আল্লাহর হাতে, আমি একটু দোয়া-দরুদ লিখে আল্লাহর কাছে বলেছি, ও আল্লাহ ওদের কপালে দিয়েছিল, এই সময়টাকে আল্লাহ দিতে চেয়েছিলেন, আমি হাত তুলেছি আল্লাহ দিয়ে দিয়েছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহ তাআলা দেবেন। তা এখন আল্লাহকে ভুলে যাচ্ছে, এখন বাঁশতলা শেওড়াতলা খেজুর তলা আর যেখানে যত আস্তানা আছে সেইখানে যে বলছে কপাল ফাটিয়ে ফেলবো, একটা না দিলে উঠবো না এখান থেকে। আল্লাহ বলছেন কোরআনে কি বিধান দিয়েছে? আগে দেখ, পুকুরে অংশ নাই, আর চার ভাই লাঠিলে বেরিয়ে পড়েছে, বলে ফাটিয়ে দেবো আজকে, দিতেই হবে মাছ। তারপরে যখন হিসাব অঙ্ক করে দেখলে বলবে তোদের অংশই নাই বে, বলো অংশ নাই মানে? বলছে না তবুও দিতে হবে, পুলিশকে খবর দিয়েছে, বলছে অংশ নেই এই ব্যাপার, আসার পরে তোদের পাচার ভালো করে দিয়েছে ভাই, গোটা কত সটাম সটাম করে নিয়ে মানে মানে করে যে ঘরে ঢুকেছে, আর সে কোনোদিন মাছ আনতে যাবে না। ও বুঝে গেছে যে দলিল পর্চা না হলে জোর করে দখল করা যায় না। তো আপনার আমার দলিল নাই পর্চা নাই, তারপরেও বলছি ভাবছি দিতেই হবে, তাই হয়? কোরআনে আল্লাহ বলছেন, ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আয়ুজাউবিজুহুম যুকরান ওয়া ইনাসা। আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা বেটা দিই, যাকে ইচ্ছা বেটি দিই, কাউকে আমি বেটা বেটি দুটোই দিই, কাউকে আমি বন্ধা করি। কত পীর পরিত আছে দেখো, তাদের বিবিরা বন্ধা একটাও বাচ্চা নাই, কত ডাক্তার সারা দুনিয়ার মেয়ের চিকিৎসা করে আর ওর বিবি বাজা বাচ্চা নাই, ইমাম সাহেব দুনিয়ার লোককে তাবিজ দিচ্ছে ওর বিবির বাচ্চা নাই। আল্লাহ বলছেন যদি এটা কোনো মানুষের হাতে হতো তো সর্বপ্রথম ডাক্তারের বইয়ের বাচ্চা হতো, পীরের বইয়ের বাচ্চা হতো, মৌলানা হাফেজ ইমামের বইয়ের বাচ্চা হতো, এরা কোনোদিন বাজা হতো না, চোখ ফুটে গিয়েছে। এটা যদি মানুষের হাতে হতো তাদের আগে হতো, তাহলে আর ইমাম সাহেব মৌলানা সাহেবদের বউগুলো বাজা হতো না কেউ, আল্লাহর হাতে। আল্লাহ বলছেন আমি দিলে পাবে, নচেত পাবে না। এবারে চাইব কি করে, তার বিধানটা কেমন? কোরআনে আল্লাহ বলেছেন, হুনালিকা দা যাকারিয়া রব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুরিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হযরত যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর
দরবারে অনুরোধ করে বলছেন আল্লাহ, আমি জাকারিয়া বলছি, মাওলা আমার কোলে কোনো সন্তান নাই, কিন্তু মাওলা তোমার দরবারে অভাব নাই, মাওলা আমাকে একটি নেক সন্তান দান করো। আল্লাহ পাক বললেন, দোয়া কবুল করলাম, একটা বেটা দেব, যে বেটার নাম হবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, তারও বাচ্চা নাই। তিনি আল্লাহর দরবারে আপিল করে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো আমার রব, আমার প্রতিপালক, আমার খোদা, মাওলা আমার কোলে কোনো সন্তান নাই, কিন্তু মাওলা তোমার দরবারে অভাব নাই, মাওলা একটি নেক সন্তান আমাকে দান করো। আল্লাহ বলছেন, ফাবাশারনা উবি গোলামিন হালিম, শুভ সংবাদ দিলাম ইব্রাহিম আলাইহিস সালাম, একটি বেটা আপনাকে, এ বেটা হবে বড় ধৈর্যশীল বুদ্ধিমান, যার নাম হযরত ইসমাইল আলাইহিস সালাম। নবীদের বেটা নাই, তারা আল্লাহর দরবারে চেয়েছেন, আর নবীর উম্মতের বেটা নাই, পিতলায় গিয়ে ধর্ণা দিয়েছেন। এবার কোরআনকে সামনে রেখে বিচার করুন, কে ইমানদার আর কে ইমানদার হবে না। কোরআন সামনে রেখে বিচার করুন, কে কি বলেছে, কোন যুগ থেকে কোথায় কি হচ্ছে, কোন কথা শুনতে চাই না, মানতে চাই না। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন কোরআনে আছে, নাই তো হাদিসে আছে, নিশ্চয়ই আছে, সেই কোরআন সুন্নতের আওতার জিনিসটাকে বুঝুন আর সেইভাবে মানুন। আল্লাহর নবী বললেন, সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা রাসমু, এমন একটা সময় আসবে যখন ইসলাম ধর্ম নামে মাত্র থাকবে, আর প্রথাগত ভাবে জীবন যাপন করবে। দেখা দেখি চাষ পাশাপাশি বাস, অন্য কমকে দেখে এরাও সেই পথ ধরে চলতে থাকবে। দেখেছেন, অমুসলিম ভাইদের যদি কেউ মারা যায় তো শ্রাদ্ধ করতে হয়, শ্রাদ্ধ। মুসলমানরা কি করে, সাত দিনের মিলাদ করে। এখানে শ্রাদ্ধ বলা হয়, এরা সাত দিনে করে। আগে তো শুধু মিলাদ হতো, এখন আরো উন্নতি ঘটিয়েছে। যদি বিয়াই মরে যায়, বিয়ানের কাপড় সাত দিনে 25টা পরবে, সবাই মিলে নিয়ে চলে আসবে। ইসলামে চলবে না, অবৈধ, গুনাহ, পাপ। যদি বলেন বিয়ানের খিদমত করব, বিয়াই আজকে চলে গেছেন, যতদিন বিয়ান বেঁচে থাকবেন ততদিন যাতায়াত করুন, সম্পর্ক রাখুন, ওষুধের প্রয়োজন ওষুধ দেন, কাপড়ের প্রয়োজন কাপড় দেন, পয়সার প্রয়োজন তখন পয়সা দেন। প্রথাগত ভাবে ইসলাম নাই, প্রথাগত ভাবে ধর্ম পালন হয় না। প্রথা আলাদা জিনিস আর ইসলামের রীতিনীতি বিধান আলাদা জিনিস। আল্লাহ নবী বললেন, সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু, এমন একটা সময় আসবে যখন কোরআন নামে মাত্র থাকবে, কিন্তু কোরআনের বিধানের উপরে কেউ আমল করবে ওয়ালা পাওয়া যাবে না। কোরআন তো বাড়িতে, কোরআনে যে বিধান আছে সেই বিধানের উপরে আমল করার মানুষ কই, খুঁজে পাওয়া যায় না। আজ তো মসজিদ মাদ্রাসা দাওয়াত তবলিগ এগুলো ছিল বলে তবুও যা কিছু দিনদার মানুষ রয়ে গেছে, নচেত তো সব আল্লাহ মাফ করুক। পাঁচটা চাল সকালে চিবিয়ে এক গিলাস পানি খায়, বললে পাঁচ ওয়াক্তের নামাজ হয়ে গেল, আমাদের নামাজ পড়তে হবে না। এমনও লোক আছে গো, তারা বলছে আমরা ফ্রি, পাঁচটা চাল চিবিয়ে খায়, আল্লাহ মাফ করুক। আল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন আমার পরে আপনার স্থান আপনাকে, সারা বিশ্বের নবী নির্বাচিত করেছি, তারপরেও বলছি হুজুর আপনি নামাজ পড়ুন, আপনার পরিবার বর্গকে নামাজ পড়তে বলুন, রুজির জন্য কোনো টেনশন নিতে হবে না, রুজি তো আমি দেব, আসল তাকওয়া দাড়ি পরেজগারি এগার করা। সারা বিশ্বের যাকে নবী করলেন তারও নামাজ মাফ নাই, নবীর স্ত্রী নবীর বেটিদের নামাজ মাফ নাই, আর কানাফির সেজে বলছে আমাদের নামাজ নাই, পাঁচটা চাল খেয়ে বলছে আমাদের নামাজ নাই।
ধরে একজন তালগাছে বেঁধে চাপকাতে হবে, তবে বুঝে আসবে ইমান কি জিনিস, কোরআন সুন্নত কি জিনিস, ধোকা দেওয়া কত বড় অপরাধ। চিন্তা মানুষকে ধোকা দিলে বলে চিতা ধরো 24 নম্বর ন্যায়কাণ্ড করেছে, একে থানায় চলো মানুষকে বলে। আর সাধারণ মানুষ ইসলাম সম্পর্কে যারা অবগত নাই, ধর্মের দোহাই দিয়ে তাদেরকে ওই রকম ধরনের হাইজ্যাক করা কত বড় চিতা, কত বড় অন্যায়। কোরআনে সাবধান করেছেন আল্লাহ, ইমানদার ব্যক্তিরা তোমাদের বলে দি, ইহুদি এবং খ্রিস্টানদের কতকগুলো এমন মানুষ যারা আপনার ধর্মের দোহাই দিয়ে টুপিতে দাঁড়িতে পাগড়িতে এমন সেজেছিল যে তারা নিজেদের আলেম বলে দাবি করত এবং মানুষকে ভুল পথে পরিচালিত করত, অন্যায় ভাবে তাদের মালকে আত্মসাত করত। হে উম্মতে মুহাম্মদী, তোমরা সাবধান থেকে যাও, তোমাদের মধ্যে কতকগুলো এমন মানুষ যারা মাথাতে পাগড়িতে টুপিতে দাঁড়িতে এমন অবস্থায় চলবে, দেখলে মনে হবে বড় পীর, বড় আল্লামা, বড় আল্লাহর ওলি, বড় আলিমে দিন, কিন্তু আদৌ তারা আল্লাহর ওলি নয়, আলিমে দিন নয়। তারা মানুষকে বিভ্রান্তি করবে এবং অন্যায় ভাবে তাদের মালকে আত্মসাত করবে। আলেম চিনতে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু বিপদ সমূহ, আল্লাহর ওলি চিনতে যদি ভুল হয় তাহলে বিপদ সমূহ। আল্লাহ কোরআনে বয়ান করেছেন, আম্মান হুয়া কানিতুন ওয়ানা আল-লাইলি সাজিদা ওয়া কায়িমা ইয়াহযারুল আখিরাহ, বলছে যারা আল্লাহ ওয়ালা হবে এরা রাত্রি বেলায় রুকুতে সেজদাতে পড়ে থাকবে, পাঁচগানা নামাজ তো পড়বি, নফল সুন্নতের বড় তাবেদারি করবে। আর এখানে বলছে নামাজের কিছুই নাই, বলে তাহলে কেমন করে হবে, বলছে ছানি সালে বসে বড় পাকা আল্লাহর ওলি হবে। এমনও লোকের অভাব নাই, আপনাকে আমাকে নিজেদের ইমান বাঁচাতে হবে। ইমানের প্রসঙ্গের গুটি কতক কথা আলাপ আলোচনা করে দিয়েছি, সামাজিক জীবন ব্যবস্থার গুটি কতক কথা বলে দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। খুব ভালো করে চিন্তা ভাবনা করুন, ইসলাম কত দূরদর্শিতার কথা বলে, যেমন ইমানের প্রসঙ্গের এই কথা এসেছে ঠিক ওই রকম ভাবেই আল্লাহ তাআলা কোরআনের সূরা হজে এটাও বয়ান করেছেন, ان الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له। কত বড় মানুষের ইমানের মশলা হল করেছেন আল্লাহ তাআলা, বলছেন আমাকে ছেড়ে তোমরা যাদেরকে আমার মতো ভাবছো বা মনে করছো তাদেরকে গিয়ে বলো, আমি আল্লাহ আকাশ সৃষ্টি করেছি, পাহাড় সমুদ্র নক্ষত্র সৃষ্টি করেছি, আমার সমস্ত সৃষ্টি জগতের মধ্যে একটা সৃষ্টি হলো মাছি, তাদেরকে বলো সকলে মিলে একত্রিত হোক, সকলের শক্তি প্রয়োগ করুক, করে একটা মাছি তৈরি করে দেখা। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত এদের দ্বারা এটা সম্ভব হবে না। আর মুফাসসিরে কেরাম এটা লিখেছেন, বললে মাছি তৈরি করা তো দূরের কথা, যে বাবাজির আস্তানায় রওজায় তোমরা যাতায়াত করে কপাল চুকে বসে আছো, সেইখানে বাতাসা দাও, খৈচুর দাও, মিহিদানা দাও বাবাজিকে ঠান্ডা করার জন্য, তো যখন খবর পেয়ে যায় কালো কালো মোটা মোটা দেব পিঁপড়ে গুলো, ওরা এসে তিনজন চারজন মিলে বাতাসা ধরে টেনে নিয়ে পালাচ্ছে, তা তোমার বাবাজি এতই অসহায় নিজের বাতাসাটা আটকাতে পারে না, তোমার ব্যথা দেয়, তোমার এই বুদ্ধি হলো না এখনো, নিজের বাতাসার কৈচুর রক্ষা করতে পারে না, আর বলছে আমার ছেলেকে অ্যাক্সিডেন্ট থেকে ঠেকাবে, মাধ্যমিকের পরীক্ষা দেবে, বলছি তো অত পীর পীর বাবাজির কাছে নিয়ে যাই, ওইখানে গিয়ে ভালো করে ধুয়ে ধায় পানি খেয়ে চলে আসবি, দেখবি তো সব পাশ করে যাবি। এই ছেলে তো যখনই স্কুল গেছে খালি 3 বার করে হোটেলে গেছে, 6 বার করে পার্কে গেছে, তো এখন বাবাজির কাছে ধুয়ে ওকে গা ধুয়ে ডুবিয়ে নিয়ে এসে ছেড়ে দিয়েছে, বলে যা কি পরীক্ষা দিয়ে খাতা যখন বার হয়েছে ভালো করে তাই কোট পড়ে গেছে, আর কি রেজাল্ট আউট হবে, নামই ডাকে দিয়ে কি হলো আমার নাম ফেলে
তোর নাম আসবে কি, তুই খাতাতে নামটা শুধু লিখে জমা দিয়ে দিচ্ছিস আর কিছু লিখে এনে তোর নাম আসবে কি? তখন বুঝতে পারছে কোথায় গোলমাল হয়েছে। পীরে পার করবে বাবা, কেউ কাউকে পার করবে না। যদি তা হতো হযরতে নূহ আলাইহিসসালামের স্ত্রী, হযরতে লূত আলাইহিসসালামের স্ত্রী, এরা নবীর স্ত্রী হওয়ার পরেও নিজেদের ঈমান ঠিক না রাখার কারণে নবীর আল্লাহর দরবারে আপিল করতে পারবে না যে আমার স্ত্রী ছিল আল্লাহ একে একটুকু ব্যবস্থা করা হোক, এটা বলার ক্ষমতা নেই। বলতে গেলে আল্লাহ গেরেবান ধরবেন ক্ষমতা, যে আমার উপরে ঈমান রাখে না তার জন্য তুমি সুপারিশ করবে। আমাকে খুব ভালো করে ভাবতে হবে যে ইমান মানুষের আসল জিনিস, ওই ইমানে যদি গোলমাল হয়ে যায় তাহলে আপনার আমার সব আমলও খারাপ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আপনার আমার সকলের ইমানের বস্তুটা আগে হল করুন। নবী নবীর জায়গায়, পীর বুজুর্গ বুজুর্গানের দিনের জায়গায়, আলেম ওলামা তারা তাদের জায়গায়, সবাই নিজের নিজের জায়গায়, ভালো মানুষ বড় মানুষ সম্মানের মানুষ। কিন্তু তার মানে এটা নয় ছেলে যত বড় উচ্চ পদে চলে যায় বাপের সমতুল্য হয় না। নবী নবী থাকবে, ওলি ওলি হবে, ওলি কোনোদিন নবী হতে পারে না, নবী কোনোদিন আল্লাহ হতে পারে না। আর এরোসের নাম দিয়ে মেলা করে কাওয়ালি লাগিয়ে দিয়ে জলসাই লোক নাই আর এটা লোক। আর আপনার যখন কাওয়ালি লাগিয়েছে ওখানে ওই আস্তানাতে ভিড় হুজুম পুরুষ মহিলা নির্বিশেষে বহুত ভিড় করেছে, আর স্টেজের উপরে হারমোনিয়া গুবি তবলা ঝুনঝুনি ঠনঠনি সব দিয়ে বসা আছে। এই দেখছে অনেক দর্শক, তাহলে এই ভাবটা আমার তো বহু মনে এই মনের আনন্দে কাওয়ালি গাইছে, বলছে আরো সাথে আল্লাহ ছিল আর মদিনায় সে মোহাম্মদ হলো, যে নৌকার পাল তুলে দে। আর ওরা তখন বলছে লাগ ভোগা ভোগ ঝনুম ঝনুম, এসে যারা বসছিল ওরা দিচ্ছে আর কি তাল দিচ্ছে। আর আমাদের লোকেরা বলছে সত্যি যা সাংঘা কি কাওয়ালি করলে না, আর খালার আমার বলছে ই কাওয়ালি আর পাওয়া যাবে না, জানি তো দিয়ে দিলে আমাদের গায়ে নিয়ে আর দুটো মুরগি লাগিয়ে দেবো দে। এই জিনিস ছাড়ে কি মাল দিলে, আলেম থাকলে অপারেশন করবে, নাহলে করবে কে? ও বলল আরো সে আল্লাহ ছিল মদিনায় সে মুহাম্মদ হলো, ওর বক্তব্য হলো আরো সে যিনি আল্লাহ মদিনাতে তিনি মুহাম্মদ। তার মানে উনি বলতে চাইছেন যে আল্লাহ সেই মুহাম্মদ, বলুন নাউজুবিল্লাহ। কোরআন আপনাকে আমাকে এবার বুঝিয়েছে ব্যাপারটা কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাতাই ইয়াবতাগুনা ফাযলান মিনাল্লাহি ওয়া রিযওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক কোরআনে বর্ণনা করলেন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার রসুল, তিনি কিন্তু আল্লাহ নন। সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহ বলছেন আমি আমার বান্দা এবং নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে দেখেছিলাম, তিনি আমার বান্দা এবং নবী, তিনি কিন্তু আল্লাহ নন। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলছেন আমি এক অদ্বিতীয়, আমি চিরন্তর, আমার কোনদিন মৃত্যু হবে না, এবং আমি আল্লাহ কোনদিন ঘুমাই না, আমি কোনদিন তন্দ্রাচ্ছন্ন হই না। এই তিনটে গুণ যার মধ্যে থাকবে তাকে তুমি আল্লাহ বলে মানতে পারো। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলছেন এমন দিন আসবে যেদিন সারা দুনিয়া ফানা হবে কিন্তু আমি আল্লাহ ফানা হব না, এবং এমন দিন আসবে সারা দুনিয়া ফানা হবে আমি আল্লাহ ফানা হব না, আমি ঘুমাই না তন্দ্রাচ্ছন্ন হই না। নবীজি ঘুমাতেন, নবীজি তন্দ্রাচ্ছন্ন অবস্থাতে আসতেন, এবং নবীজি ইন্তেকাল করেছেন। কোরআনে বয়ান আছে আল্লাহ বলেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। এ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে মৃত্যু দেব, আপনার সাথী সঙ্গীদেরও মৃত্যু দেব।
বিশ্ব নবী যেদিন ইন্তেকাল করেছিলেন, সাহাবায়ে কেরাম বড় মর্মাহত, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে একত্রিত করে বক্তব্য দিলেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মা তাউ কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম। আমাদের নবী পূর্ববর্তী নবীগণের মতো একজন নবী ছিলেন, পূর্ববর্তী নবীগণ যেমন ইন্তেকাল করেছেন আমাদের নবীও ইন্তেকাল করেছেন কিংবা শহীদ হয়েছেন, তার জন্য তোমরা কি নবীজির থিওরি ছেড়ে দেবে, নবীজির পথ ও মতকে ছেড়ে দেবে? তাহলে তোমরা বিভ্রান্তির গহ্বরে পড়বে। নবীজির সম্মান বয়ান হয়েছে, নবীজি দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করে গেছেন এটাও বয়ান হয়েছে কোরআনে। তারপরও মুমিন মুসলমান বললে পীররা মরে না, ওরা জিন্দা আছে বা এখনো বলছে। স্বয়ং নবী দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করেছেন, হাদিস শরীফ আছে নবীদের লাশ মাটির জন্য হারাম, খেতে পাবে না নবীদের লাশকে। নবীরা কবরের মধ্যে হায়াতে আছেন, আল্লাহ পাক যে হায়াত দিয়েছেন, কিন্তু কোন আলেম মাওলানা হাফেজ আর আপনার পীর দরবেশের জন্য কবরে হায়াতে আছেন এ কথা কোথাও বলা নাই। তারপরেও মানুষ ভুল ধারণা নিয়ে এগিয়ে চলেছে, আল্লাহর কাছে দোয়া করি ভাই, আল্লাহ যেন সকলের ঈমানের হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ঈমান বড় মশলা। আমাদের সেই হান্দু চাচা রাত্রিবেলা ওর বউয়ের সঙ্গে ঝগড়া লেগেছে, ওর বউ বলছে যে টিভি আনতে হবে, আর ও বলছে আমি আনবো না, নামাজি লোক, বলছে আনবি না তো তোর ভাতও খাবো না, লেগেছে ঝামেলা। সকালে উঠে বেচারা কি করবে, মান সম্মানের ভয়ে হাজার দশেক টাকা নিয়ে বার হয়েছে, স্টপেজে গেছে, আর ও শিবপুর মাদ্রাসার একটা ছেলের সঙ্গে দেখা, বলছে আসসালামু আলাইকুম, বলছে ওয়ালাইকুম সালাম, চাচা কোথায় যাবে গো, বলে বর্ধমান যাবো রে একটা টিভি আনতে, বলছি ইনশাল্লাহ বলো, বলছে ভাই তোদের খেয়ে দিয়ে কাজ নেই, পকেটে পয়সাও নেই, বাজারে জিনিসের অভাব নেই, ইনশাল্লাহ কি বলবে। দেখছি চাচার একটা পিক আপ খুব জোর, বলছে চাচা তুই বলো না বলো যা ভালো করবো ঝামেলা করবো, চুরি যাও দেখে যাচ্ছি যাও। এই যে তিনকুনিয়ায় নেমেছে সারা রাত তো ঠেলা ঠেলি চলেছে, খিদেও লেগেছে, নাস্তা করেছে, পয়সা বার করে দিয়ে, আর একজন জেন্টলম্যান দাঁড়িয়েছিল ভালো পোশাকে, সুন্দর পকেট মার যাকে বলা হয়, ও দেখেছে মানমালটা বার করেছে যে ওখানে পয়সা দিয়ে পকেটে ভরেছে, এও বেশি দিগুলি গিদি গুলো সাইজ যে টুক করে মেরে দিয়েছে। এই বেচারা বুঝতে পারিনি যে দোকানে সব পয়সা স্যামসুং এই যে স্যামসুং স্যামসুং কোম্পানি সারা রাত বলেছে এইটাই বললে এখন বলে পয়সা দাও দাও, বলছে পয়সা দেবো লিখুন না, বলছে না পয়সা না দিলে মেমো তৈরি করা হয় না, আর দুর্বা বললে তোর পয়সা লিখবে, যে পকেট হাত ভরেছে হাত তো ছেড়ে ছুড়ে দিয়ে হাত লুকুতে গেছে, মনে হচ্ছে তাহার যদি লুকুতে গেছে, পয়সা তো না কোথাও পাবে। এই বেচারা ঘুরে এসে নেমেছে ওই ছেলেটার সঙ্গে দেখতে, মুখ হাত শুকনো করা চাচার, বলছে চাচার মুখ তো শুকনো করা কেন, বলছে না না শুকনো নয় লে, বলছে কিছু অসুবিধা হলো নাকি বলো না, আমার দ্বারা যদি কিছু বোধ হয় করবো, না না কিছু হয়নি বলতে চাইছে। আর ছেলেটা বারবার জিজ্ঞাসা করছে, তখন বলছে তুই বললি না ইনশাল্লাহ, আর আমি তো বাসে চেপে চলে গেলাম ইনশাল্লাহ, তিনকুনিয়াতে নেমেছি ইনশাল্লাহ, খুব খিদেও লেগে গেল ইনশাল্লাহ, হোটেলে কলজা দু তিনটে নাস্তাও করেছি ইনশাল্লাহ, তারপরে দোকানে গিয়ে মানও চয়েস করে ফেলেছি স্যামসুং ইনশাল্লাহ, আর লেখতে গিয়ে বলছে পয়সা দাও ইনশাল্লাহ, আর পকেটে হাত ভরে দেখছি পয়সা নাই ইনশাল্লাহ, কি করবো ঘুরে পালি ইনশাল্লাহ, বলছে চাচা এখন 36 বার ইনশাল্লাহ বললো আর কিছু হবে না, ওই তখন একবার বললে হতো ইনশাল্লাহ, বলার টাইমে বলতে হবে তো, না বললে কি হবে, এখন আর 36 বার বললে মশলা হল হয় নাকি, হবে না। আমাদের কানু মৈলি বলে একটা মৈলি ছিল, কানু মৈলি ওকে সবাই কানু বলতো, ই ওয়াজ করতে গেছে যে মেয়েদের ওয়াজ করছে ভালো করে, বলছে ওগাওয়ার মায়েরা খালারা বোনেরা তোমাদের বলে দি, যদি তোমাদের বাড়িতে লেপ লেপের মধ্যে শাড়ি ছেঁড়া সায়া ছেঁড়া লুঙ্গি ছেঁড়া ওয়ার দেয় সেটা কিন্তু ব্যবহার করা হারাম হবে। কানু ওয়াজ করছে পয় মাসের দিন খাওয়া দাওয়া হয়ে গেল,
ভালো কাপড় থান কিনে নিয়ে সোমবার করবো, আজকে তুমি চাটাইটাই দিয়ে দিও। চাটাই দিয়েছে পৌষ মাসের দিন, বুঝতে পারছি না গাইনে আর গাইনে আর পাইনি। সকালবেলা যখন উঠে যাচ্ছি ছাতা বগলো করে, বুঝতে পারছি কি ওয়াজ করেছি আর আমার কি এখানে চলেছে। রাস্তায় যেতে যেতে আমাদের একটা লোকের সঙ্গে দেখা হয়ে গেছে, সে বলছে আসসালামু আলাইকুম, কি তখন বলছে ওয়ালাইকুম সালাম, বলছি ক্যাশের কত দাম কেনে হুজুর, আর বলো না খেতে আমি লাঞ্চ করতে গিয়ে আমি এইসব বলেছি, সারা রাত লেপ নাই কেটা নাই পালি নাই। বলছে তুমিও ভাই বুকা আচ্ছা বলবি বটে, এটা এটা তুমি গ্রীষ্মকালে বলতে হয়, এটা শীতকালে কেন বললে? ঠিকই বলেছি যে ভাই এটাই ভুল হয়ে গেছে, ওয়াজ গ্রীষ্মকাল শীতকাল রয়েছে, উল্টো পাল্টা হয়ে গেলে সব গোলমাল হয়ে যাবে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। সমাজ এখনো লাইনে নাই, লাইনে হাঁটতে চায় না। নবী বললেন খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাউকুম, তোমাদের মধ্যে সব থেকে ভালো পুরুষ সে হবে যে তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে। কত সুন্দর কথা বলুন, বিবিদের সঙ্গে ভালো ব্যবহার করা, নবী বলেছেন সব থেকে ভালো পুরুষ সে যে তার বিবির সঙ্গে ভালো আচরণ করে। আমরা করি বিবির বোন তার সঙ্গে ভালো আচরণ করি, বিবির সঙ্গে করি না। ওর বোনটাকে পেলে একে আর দরকার নেই সারা দিন, ওকেলেই চললো বাজারে। আর যদি তার ভাবিকে পায় ভাজ ভাজ, মানে ই নন্দাই আর ও কি সেলোচ, ছেলেকে যদি পেয়ে যায় একে আর দরকার নেই সারাদিন, নাস্তা বলুন খানায় বলুন, বলে তুই বা দিকে জমা থাক এখন এদিকে নিচাল। আল্লাহ এক বিধান বলছে আর লোক এক করবে, শান্তি কখনো হয় বলছে কি করে হবে? খালি ছেলে যদি চলে গেল বাজারে আর বউটা ঘরে বসে রইল, ই সুমান আল্লাহ পড়ছে আর যদি তাকে সালাম আলাইকুম দিয়ে বলে যে তুই বর্ধমান যাবে নাকি গো, বর্ধমান যাবো বলছিলাম, ওই ও বলছিল ওর বোনটাও বলছিল যাবো, তোর ভাবি বলছিল যাবে, যদি এরকম আলাপ আলোচনা করে ঠিক করে যায় তাহলে রাস্তায় যেতে যেতে দোয়া করবো আল্লাহ তুমি এমন পুরুষ আমাকে জুটিয়েছো, আমাকে না জিজ্ঞাসা করে কোনো কাজ করে না, আল্লাহ তুমি আর মঙ্গল করো এই দোয়া করবে। আর যখন একে বাইপাস করে সবাইকে নিয়ে যাবে এই বলবে আল্লাহ ঘুরে যেন না আসে, কেমন চুকে যায় বলবো আর যেন ঘুরে না আসে। কি মানে বুঝতে পেরেছেন? নবী বলছেন স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করা দরকার। রমজানের মাস এলো, সকালে উঠে মেয়েরা গোয়াল কাটবে, এরা সকালে উঠে ছেলেদের রান্না করবে, গোবরের ঢিবলি দেবে, হাঁড়িখুড়ি সব ধুয়ে রাখবে, সব ব্যবস্থা করলে ইনি শুয়ে আছেন নটার সময় উঠলেন, উঠে রাস্তার মধ্যে বাইরের দিকে ঘুরে হাঁড়িয়ে জোহরে নামাইতে পড়লো, শুয়ে পড়লো, শুয়ে আবার উঠলো, আসরের আগে উঠে একটা বট গাছ উপরে দাঁতল করতে শুরু করবে। আর ওর বউকে বলছে তুই ফল কাট, তুই সিমুই রান্না কর, তুই শরবত কর, তুই চা করবি, তুই ভালো করে গোষ্ঠা ভুলবি, সব তুই কর, আর এই খালি স্থান দিচ্ছে ও এসে খাবে। আর ওকে বলছে কর, কেন বিভিন্ন সঙ্গে একটু সহযোগিতা করা যায় না? আল্লাহর নবী বললেন সব থেকে ভালো পুরুষ সে যে তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে। বিবির সেও তো একটা মানুষ, সে তাকে অতগুলো কাজ আপনি ঠেলে দিলেন, আপনার বিবিকে বাঁধলো না যে আমি রয়েছি আমি একটু সহযোগিতা করি, ফলটা একটু কেটে নিই, সর্বতটা একটু তৈরি করে নিই, বলছে না ডিসিপ্লিন ম্যাটার, যেটা আমাদের মান সম্মানে লেগে যাবে সেজন্য মেয়েদের কাজ করাই করবে। মেয়েরা যদি বলে একটা ছেলে আমাদের হয়েছে এই বছরে, আর সামনে বছরে যেন আমার স্বামীর ছেলে হয়, আমরা ছেলে পুলে বলবো করবো, বলে পালা করে নিতে হবে, এক বছর আমার ছেলে এক বছর তোমার ছেলে, কি ঝামেলা করবো? বাচ্চাকে পেটে রাখা কি যন্ত্রণা, একটা ইট খালি টিউব দিয়ে পেটে বেঁধে নিয়ে দুদিন থাকুন না, উপর হয়ে পেশাব করতে গিয়ে উল্টে পড়ে যাবে আর সোজা করে চলতে পারবে না। মেয়েদের কত অবদান কর, আর মেয়েদের প্রতি অবিচার, আল্লাহ মাফ করুক। খুব ভালো করে ভাবুন, বাচ্চা তার মাকে বলছে, মা বলছে কি বলছো সোনা, মা কি বলছো লাল, মা কি বলছো মালিকামা, মা কি বলছো ব্যথা রে, মা কি বলছো কলিজের টুকরা রে, মা কি বলছো আমার নয়নমণি রে, যতবার মা বলছে ততবার মা তাকে ভালো শব্দ দিয়ে সম্বোধন করছে। আর ওই ছেলে যদি বলে বাপ কি বলছি রে, বাপ কি লিবি,
মানে তিনবারই ভিউ হচ্ছে আর 25 বার মা মা করছে, তো মা 25 বারই ভালো উত্তর দিচ্ছে। সেই মা সেই বাপ আজকে বার্ধক্য ভাতায় জীবন চালাতে হয় কো, বিপিএল এর চাল নিয়ে তাদেরকে জীবন চালাতে হয়। আপনার আমার কোনো বুঝা আসে না যে আমার বাপ মায়ের কি মান কি ইজ্জত কি সম্মান তারা আমাদের জন্য কি করেছে, আর সেই বাপ মায়ের কদর কতটুকু হওয়া আপনার আমার কাছে দরকার। আল্লাহ মাফ করুন, খুব ভালো করে বুঝুন, বাপ মায়ের কদর করুন। তবে কোরআন বলেছিলাম মেয়েদের বড় অবদান রয়েছে, সেজন্য মেয়েদের প্রতি অরিহা নয় তাদের প্রতি সুব্যবহার করুন। তো কিছু কিছু লোক থাকে এরা বাইরে ভালো কিন্তু বাড়িতে এলে বিবিদের কাছে খুব গরম মেজাজের থাকে, এমনও কিছু মানুষ আছে। তো এরা বাইরে ভালো, ঘরে যখনই চলে যাবে যে যাকে নিয়ে ঘর করে সে তার মর্ম বোঝে। ঘরে এসে বলে রান্না হয়েছে, বলে আর একটু হলেই হয়ে যাবে, বলছে তোদের যাত্রা ওরকম ধরনের টাইমে কোনোদিন দিল না তো, বলে দিলে ধরাম করে। তার মনে কষ্ট হলো না, ই দেখলে যে ই যা পিকআপে রয়েছে একে যদি সামান না দেওয়া হয় খাতা ব্যাগকে, তখন ও বললে আচ্ছা শোনো তোমার তো বাইরে কোনো মুরদ নাই, তুমি ঘরে এলে খালি গোলমাল করে কেন বলে। হ্যাঁ বাইরে মুরদ নাই মানে তুপ গ্রাম অঞ্চল এসব অঞ্চলের লোক আমার কথা ওঠে আর বসে আমার বাইরে মুরদ নাই, লোহার কাছে ধরে টেনে লিজে স্টপেজ নাই। এইরকম জায়গাটা দুজনে দাঁড়িয়েছে, একটা লাঠি আর তাতে একটা কাপড় দিয়ে দিতাম, দুজনে দাঁড়িয়ে আছে। আর সুপার এক্সপ্রেস আসছিল কাটোয়া, যাবে ওই আপনার মুর্শিদাবাদ, ঝরাম করে ব্রেকটা মারবা। বলে কি হলো ভাই, বলে কিচ্ছু ব্যাপার নাই, বলে তাহলে যে কাপড়ে লাগাতে এরকম করে দিয়ে বলছে, ও বলছে যে বাইরে কোনো মুরো দেয় ওকে দেখে আমার পাওয়ারটা দেখ একবার। ড্রাইভার বলছে প্যাসেঞ্জার গুলোকে বলছে ওরা আটানা সারানা করে সবাই মিলে দেবে, কেউ ঘুষো কেউ লাভ দিয়ে যেমন পাল্লা দিলে দিয়ে গাড়ি ছেড়ে বেরিয়ে গেল। তখন ওয়ার স্ত্রী বলছে আচ্ছা এটা কি হলো, তুই বললে আমি HS পাস করে তুই কি পড়েলি, এটাও বুঝিস না আমার পর আমি দেখছি ওদের পর ওরা দেখছি দিকে, এটাও বুঝতে পারলি না, তবু বললে না যে আমার ভুল হয়ে। ভালো করে মনে করুন এই বিবিরা তারা আপনারা আমার জীবন সঙ্গিনী, অনেক সহযোগিতা করে গো, আমাদের জামা কাপড় ধুয়ে দেয়, বাচ্চাদের লালন পালন করে, তাদের খাওয়া পড়ায়, রাত্রিবেলায় এলে শীতের দিনে বসে তরকারিটা গরম করে সামনে ধরে, যখন আপনার সে চলে যায় বাইরে যাবার সময় সকালে তাড়াতাড়ি রান্না করে সামনে খাবারটা দেয়, হাত পুড়িয়ে পা পুড়িয়ে। যদি আপনাকে আমাকে সপ্তাহে 2 দিন রান্না করতে দেয় একটাও আন্ডারপ্যান্ট থাকবে না, সব পুড়ে চলে যাবে। মেয়েদের কত অবদান, এরা দৈনিক রান্না করে বাবুর্চি কিছু করে আপনাকে আমাকে খাইয়ে দিলে, একদিন যদি একটু তেল বেশি হয়ে যায় কিংবা আপনার একটু লঙ্কা বেশি হয়ে গেছে তো পেয়ালাটা আমি আর খাবো না, সবর করতে পারলেন না, ধৈর্য করতে পারলেন না, প্রতিদিনের বাবুর্চি একদিন দুদিন ভুল হতেই পারে, সবর ধৈর্যের সঙ্গে কাজ দিতে পারলেন না, আজ আছি কাল থাকবো না, কি ভাবছেন আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে না। আল্লাহ কোরআনে শোনালেন يا ايها الذين امنوا اتقوا الله وانذر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون ইমানদার ব্যক্তিরা তোমাদের বলি দিয়ে আমাকে ভয় করে পথ চলো, আগামী জীবনের জন্য কি সঞ্চয় করেছ দেখো, খবরদার তোমরা আমাকে ভয় করে পথ চলো, তোমরা যেন এটা মনে করো না যে আমি তোমরা আমরা কি করি আল্লাহ কোনো খবর রাখেন না। আল্লাহ বলছেন আল্লাহ বাসিরুম বিলিবা, হে আমার বান্দা বান্দিরা তোমরা যেটাই করো আমি আল্লাহ দেখতে পাই, আমার কাছে কিছু লুকাইত নাই, ওয়াল্লাহু আলিমুন বিযাতিস সুদুর, তোমরা মনে মনে কি পরিকল্পনা জল্পনা করো তোমার মনের খবর পর্যন্ত আমি আল্লাহ জানি, আজ আজি কাল থাকবো না, কার সঙ্গে শত্রুতা করবেন, কেউ আপনার আমার শত্রু নয়, আসল শত্রু হলো শয়তান, মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখে এবং অন্যায় কাজ করতে সহযোগিতা করে, অতএব কেউ কাউকে শত্রু না ভেবে আল্লাহর বিধান রসুলের তরিকায় নিজেদের জীবনকে পরিচালনা করি, দুনিয়ার বুক যখন ছাড়ার সময় হয়ে আসবে, কোরআন বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন, মানুষ যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হবে আসমান থেকে আপনার জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা
ঘোড়া নামবে, মানুষ উপরের দিকে তাকাবে বড় বড় করে, দেখবে আর বলবে যে কারা আছে কি হবে জানি না, কিন্তু যদি সেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর বিধান মানে রসুলের তরিকাতে চলে, ডান দিকে জান্নাতের ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু দুঃখিত হওয়ার কোনো কারণ নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমরা জান্নাত থেকে এসেছি তোমাকে শুভ সংবাদ দিতে, সেই জান্নাতের যে জান্নাতের কথা কোরআনে পড়েছিলে। পক্ষান্তরে সেই ব্যক্তি যদি দুনিয়ার বুকে আল্লাহর বিধানের পরোয়া না করে, নবীর সুন্নতের পরোয়া না করে, আর আপনার বাম দিকে জাহান্নামের ফেরেশতা থাকে, সে বলে ওরে আল্লাহর দুশমন, আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর জগতে বাস করেছিলি, কত আল্লাহর অহরহ নাফরমানি করেছিলি, আজকে তুই বুঝতে পারবি যে তোর অবস্থাটা কেমন হবে, কবরে একবার চল তারপরই তোর বুঝে আসবে। মৃত্যু হলো, গোসল দিলে, কাফন পরালে, খাটিয়ার শোয়ালো, আর কেউ নাই। বিবিকে একবার দেখে নিয়ে এলো বিধবা শাড়ি পরিয়ে, দিয়ে বলল সব গাইয়ে একটা করে লোক থাকে তোর ভাব একটেন করার মতো, কি করবে বড় বউ, বহুদিন তোর সঙ্গে ঘর করলো, আই দুনিয়া ছেড়ে চলে যাবে, তুই ক্ষমা দিয়ে তাকাও। এর কাটিং করে বলে দিল একবার, তা ওর বউ কি বলবো, অত লোকের মাঝখানে বলুক ক্ষমা দেবো না, তার ইচ্ছা না থাকলেও সে বলবে হ্যাঁ আমি হ্যাঁ খোলাসায় ছেড়ে দিলাম, কি মাল তাড়াতাড়ি সরাও, উলাও তো রান্না ভাত শুকে খেতে দেয়নি কোনো দিন, ই মাল হাটাও, বলবে তাড়াতাড়ি, যদি ওইরকম গোলমাল করে বোতল টেনে এসে রাত্রিবেলা যদি কোমরে ঘোরালে, তা সে বলবে কোনোদিন ও দুবছর বাঁচু, ও যখন বাইরে যাবি ও নামাজের মুসল্লা বলবি ই আল্লাহ ওকে যেন কালে খায়, আর যেন এখানে ফিরে না আসে, রাত্রিবেলা ওয়াইকান্ড যদি করে টেনে 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 এত টানটা আরম্ভ করেছে মোটর সাইকেলে, আস্তে 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 গ্রামে চলে এসে উল্টে পড়ে, একদিকে মোটর সাইকেল একদিকে উপরে আসে, হা করে পরে আছে জলসাও শেষ, কুকুর গুলো ওইদিকে যাচ্ছিল বলছে হা করে আছে কেন, তাহলে এক লিটার দরকার মনে হচ্ছে, ইও ট্যাঙ্কটা তুলে ঝেড়ে চালিয়ে দিয়ে, আর গরম যখন পড়ছে উ মনে করছে এর থেকে ভালো বন্ধ আমার আর কেউ হবে না, আমার এক লিটার দিলি, সকালে উঠে বলছে কুকুরে দিয়েছি কিছু বলি আপনাদের কারোর কোনো শত্রুতা নাই, আপনারা মুমিন মুসলমান ভাই
মুমিন মুসলমান মায়েরা বোনেরা, সেই জন্য আজকে মজলিস কায়েম করেছেন। কোরআন সুন্নতের আলেম আল্লাহ আমাকে করেছেন, আমার দায়িত্ব থেকে যায়, আপনারা দাওয়াত দিয়ে আমাকে এনেছেন কোরআন সুন্নতের আলোকে হক কথা বলা। কাকে ভালো লাগলো কাকে মন্দ লাগলো সেটা তার ব্যাপার, কিন্তু কোরআন সুন্নতের নিরিখে আমি যেটা বলেছি আমি আমার জ্ঞান মতো আমি জানি, একটাও ভুল বলিনি, কোরআন সুন্নত মোতাবেক সঠিক কথাগুলো বলেছি। তারপরও আমি মানুষ, আমার বলার মধ্যে চলার মধ্যে ভুল হতেই পারে। আপনারাও আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক আমার ভুল ভ্রান্তি যেন ক্ষমা করেন এবং বক্তা শ্রোতা সকলকে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। আজ এসেছি কাল মরে যাব, কবরে চলে যাব, আমরা ভাবছি কবরে চলে গেলাম খেলা শেষ, কোরআন বলছে না। ওয়া নুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ারসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদা আর-রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ বলছে ইসরাফিল ফেরেশতাকে বলে দেব সূরটা ফুঁকে দাও, যখন সূরটা ফুঁকে দেবে ইদাস সামাউন ফাতারাত আকাশটা ভেঙে যাবে, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত নক্ষত্র ভেঙে ভেঙে পড়বে, ওয়াইদাল জিবালু সুইরাত পাহাড়টা তুলোর মতো উঠবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত কবরগুলো উল্টে দেওয়া হবে। আলী বাদলা সুম্মা কদ্দামাত ওয়া আখরাত, মানুষ সেদিন জানতে পারবে কি ছেড়ে গেছে কি নিয়ে গেছে। আল্লাহর আদালতে আপনাকে আমাকে সকলকে যেতে হবে, তিনটে আদালতের সম্মুখীন হতে হবে। এক নম্বর আদালত হলো আল্লাহর হক, অর্থাৎ নামাজ রোজা হজ যাকাত, যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আল্লাহ যদি ইচ্ছা করেন ক্ষমা করে দিতে পারেন, কিন্তু ক্ষমা করবেন এমন কোন বিধান নাই, কিন্তু ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। দুই নম্বর আদালত সেটা হচ্ছে আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন বিবি বাচ্চা তাদের হক, যদি তাদের হক নষ্ট করে দাও, যার হক নষ্ট করবে সে যদি ক্ষমা না করে আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। তিন নম্বর হলো শিরকের আদালত, অর্থাৎ রওজা দরগা থানে আস্তানাতে গড়া গড়ি বাচ্চা চাইতে যাওয়া ও ওরস মেলা করা, এই সমস্ত অপকর্ম যাদের জীবনে থাকবে এই তিন নম্বর আদালতে কোনো ক্ষমা হবে না। কোরআন হাদিস তফসির পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আপনারা আমার কাছে দিয়ে দিয়েছে, আজ সুযোগ আছে আমরা সকলে যদি সেই পথে হাঁটি আল্লাহ রাস্তা খুলবেন। নবীজি বলেছেন আতাইবু মিনাজ জামবিলা কামান জামবালা, সব থেকে ভালো পাপি সে যে নিজের জীবনে ভুল ভ্রান্তি পাপ করার পরে অনুতপ্ত হয়, অনুশোচনা হয় এবং আল্লাহর দরবারে ক্ষমা চায়, তার থেকে ভালো পাপি কেউ নাই। সেজন্য আসুন আমরা সকলে মিলে নিজেদের জীবনের ভুল ভ্রান্তি অন্যায় গোনা পাপগুলোকে মনে করে আজকে তওবা করে নিয়ে আগামী জীবনটা কোরআন সুন্নতে চালাই। আল্লাহ যদি চায় তাহলে আপনার আমার দুনিয়া আখেরাতে ভালো হবে। সকলে একবার মহব্বতের সঙ্গে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا وهاب هب لي من لدنك من نعمة الدنيا والآخرة إنك أنت الوهاب. يا مولاي الكريم غفور رحيم رب العالمين رحمن الرحيم হাত তোলার পূর্বে সগিরা কবিরা জাহিরা বাতিনা জানাই অজানা ইচ্ছা অনিচ্ছাই যত গোনা করেছি, হে মওলা তুমি আমাদের বিগত জীবনের গোনাগুলো মাফ করে দাও। হে আল্লাহ তোমার
পরম সুন্নতের আলোকে যা কিছু আলোচনা হলো বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দাও। এলাকা করে গ্রামের ছেলেরা মেয়েরা ভাইরা বাপেরা মায়েরা বোনেরা উদ্যোগ এবং উদ্যম নিয়ে তোমার দিনিময় লিস্ট কায়েম করেছেন, আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের জলসার বাহানাতে এই গ্রামের কবরস্থানে যারা শুয়ে আছেন তাদের সকলের মাগফিরাত করে দাও। আল্লাহ আজকের জলসার বরকতে সারা বিশ্বের মুমিন মুমিনাত মুসলিমিন ওয়াল মুসলিমাত সকলের তুমি মাগফিরাত করে দাও। কত মানুষ অসুস্থ বাড়িতে হাসপাতালে নার্সিং হোমে পড়ে আছে, আল্লাহ গো শিফায়ে কামেলা আজেলা মুস্তামেলা দায়মা নসিব করো। আল্লাহ কত মানুষ পেরেশানে হাল তাদের পেরেশানি দূর করে দাও। আল্লাহ উম্মতের কাছে সুন্নতের কদরদানি নসিব করো। আল্লাহ বিদাত থেকে হিফাজত করো, মওলা তৌহিদের উপরে জমিয়ে রাখো শিরক থেকে হিফাজত করো। আল্লাহ কত মানুষ দোয়ার জন্য আবেদন নিবেদন করেছেন, মওলা তাদের জায়েজ মাকাসিদকে পূরণ করো। আল্লাহ খাস করে জেনে উদ্দেশ্য নিয়ে আমি সেই ব্যক্তির কথা স্মরণ করছি, গতদিন এই তারিখে মাদ্রাসার আমার জলসাতে তার উপস্থিতি ছিল, আজকে সে নাই মওলা তোমার প্যারা হয়েছে। মওলা গো তোমার দরবারে হাত তুলে আবেদন করলাম, আল্লাহ তার তুমি মঙ্গল করো ভালো করো, তার বিবি বাচ্চা সকলের মঙ্গল করো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আযওয়াজিহি ওয়া যুরিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইরকম আরো নতুন নতুন গজল ও ওয়াজ প্রতিদিন পাওয়ার জন্য অ্যানিবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।